আজ আমি শুরু করছি মডেল কোশ্চেন পেপার টু যারা যারা মডেল কোশ্চেন পেপার ওয়ান এখনও দেখো নি তারা মডেল কোশ্চেন পেপার ওয়ানটা ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারো তো এই মডেল কোশ্চেন পেপার টুটা তোমরা পেজ নাম্বার পাঁচশো ষোলোতে পেয়ে যাবে তো শুরু করছি দেখো একের দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো কোনো ব্যবসায়ী রাম আঠারোশো টাকা এবং শ্যাম নয় নয় মাসের জন্য এক হাজার টাকা বিনিয়োগ করে উভয়ের লাভের অংশ সমান হলে রামের টাকা ব্যবসায় কেটেছিল কত মাস তো দেখো এখানে রামের টাকাটা দেওয়া ছিল আঠারোশো টাকা কিন্তু সেটা কত মাসের জন্য ব্যবসায় ব্যবসায় খেটেছিলো সেটা কিন্তু বলা নেই কিন্তু শ্যামের নয় মাসের জন্য এই এক হাজার টাকাটা খেটেছিলো এটা বলা আছে তো আমরা ধরে নিচ্ছি ধরি রামের আঠারোশো টাকা খাটে এক্স মাস ধরি কমা রামের আঠারোশো টাকা খাটে এক্স মাস এটা রামের টাকাটা ধরে নিলাম এবার লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাতটা লিখবো লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত তো এখানে কে কে আছে এখানে আছে রাম আছে আর শ্যাম আছে তো এখানে রামের আর এখানে রাম লিখছি আর এখানে শ্যাম লিখছি এবার রামের রামের আঠারোশো টাকা কত মাস কেটেছিল এক্স মাস তাহলে এখানে হবে আঠারোশো গুণন এক্স আর শ্যামের এক হাজার টাকা কত মাস কেটেছিল নয় মাস তাই এক হাজার ইন্টু নয় এবার দেখো এখানে আঠারোশো এক্স হবে গুণ করে দিলে আর এখানে কি হবে নয় অক্ষে নয় তিনটা শুনে ন হাজার এবার দুটোকে আমরা নয় দিয়েই কেটে দিচ্ছি নয় দিয়ে কেটে দিলে কি হবে এখানে এখানে দেখো তিনটা এখানে দুটো শূন্য দুটো শূন্য আগে কেটে দিচ্ছি দুটো শূন্য আর দুটো শূন্য কেটে দিচ্ছি আগে তাহলে এখানে হবে আঠারো এক্স আর এখানে কথা হবে নব্বই এবার এটাকে আমরা নয় দিয়ে কেটে দিচ্ছি নয় দশের নব্বই আর নয় দুগুণে আঠারো তাহলে এই দুই আর দশ আবার যাবে দুই দিয়ে অক্ষে দুই পাঁচ দুগুণে দশ তাহলে এক দিয়ে একটি গুণ করলে এক্সি হবে আর এখানে কথা আসবে পাঁচ তাহলে এদের অনুপাতে আনুপাতিক যোগফলটা কত আসবে এক্স প্লাস ফাইভ তাহলে এক্সের সঙ্গে এটাকে যোগ করতে পারবো না তাহলে দেখো এবার কত টাকা লাভ সেটা কিন্তু আমরা জানি না এবার কিন্তু ওরা বলেছে যে উভয় লাভ সমান হলে আচ্ছা লাভটাকে এক্স টাকা ধরে নিচ্ছি না লাভটাকে ওয়াই টাকা ধরেছি ধরি কমা লাভ ওয়াই টাকা হলে কমা লাভটাকে কী ধরেছি ওয়াই টাকা তা লাভ ওয়াই টাকা হলে রাম রামের লাভ কত বা রাম পাবে সমান সমান রামের লাভ কত টাকা হবে রাম পাবে মানে রামের লাভ ঠিক আছে রামের সোজা অনুপাত কত আছে এক্স বাই টোটাল যক্ষটা কত আছে এক্স প্লাস ফাইভ ইন্টু যত টাকা লাভ হয় কত টাকা লাভ হয় ওয়াই এই টাকাটা পাবে রাম আর শ্যাম কত টাকা পাবে মানে শ্যামের লাভ সমান সমান শ্যামের সোজাসোজা অনুপাত কত আছে পাঁচ বাই টোটাল যোগফলটা কত এক্স প্লাস ফাইভ ইন্টু মোট লাভ ওয়াই এই টাকাটা তাহলে অনুসারে এখানে বইয়ে বলেছে যে যদি উভয়ের লাভের পরিমাণ সমান হয় মানে রামের লাভ আর শ্যামের লাভটা যদি সমান হয় তো রামের লাভটাকে এখানে লিখে নিচ্ছি এত ইন্টু ওয়াই ইকাল টু শ্যামের লাভটা লিখে নিচ্ছি ফাইভ বাই এক্স প্লাস ফাইভ ইন্টু কি আছে ওয়াই বা এই এক্স ওয়াইটা ওপরটার সাথে গুণ হবে তাহলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ফাইভ এখানে ফাইভ বাই কী হবে এক্স প্লাস ফাইভ তো আমরা জানি সমান সমান এই পাশে পাশে বাই সমান এই পাশে নিচে কাটাকাটি করা যায় তাহলে এখানে দেখো কি আছে এক্স ওয়াই বা তাহলে এক্সের মানটা বের করি এক্স কি হবে ফাইভ ওয়াই বাই কেটে দিচ্ছি বা এক্স ইকোয়াল তো এক্স মানে কী ধরেছিলাম এক্স মানে ধরেছিলাম যে রামের আঠারোশো টাকা খাটে এক্স মাস তাহলে রামের আমরা বলতে পারি রামের আঠারোশো টাকা কয় মাস খাটবে পাঁচ মাস পর্যন্ত খাটবে তাহলে লিখে নিয়েছি সুতরাং রামের আঠারোশো টাকা খাটে পাঁচ মাস দেখো দুইয়ের দাগে বলেছি রুডোভার থ্রি প্লাস টু রুডোভার টু মাইনাস রুডোভার টু এর মান এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে তাহলে আমরা প্রথমে এটা তুলে নিচ্ছি তারপর দেখবো আমরা এই চারটা অপশনের মধ্যে কোনটা হয় তো দেখো আমি কোশ্চেনটা তুলে নিচ্ছি এই কোশ্চেনটা আমি আবার তুলে নিচ্ছি থ্রি প্লাস টু রুডোভার টু মাইনাস রুড ওভার টু কোশ্চেনটা তুলে নিচ্ছি এবার দেখো কোশ্চেনটা আমরা কীভাবে করবো এখানে একটু বুদ্ধি কাটাবো এই রুডোভারের ভেতরে এখানে একটু বুদ্ধি কাটাব কীরকম বুদ্ধি কাটাবো দেখো এখানে এটাকে লেখা যায় রুডোভার টু তার বাইরে স্কোয়ার প্লাস সূত্রে এটাকে লিখবো না এই এটাকে লিখি এটাকে একের পাওয়ার স্কোয়ার লেখা যায় আর এখানে লেখা যায় দেখো এটা সূত্র পড়ে যায় স্কোয়ার প্লাস টু এ এ বলতে কত ওভার টু বি কত ওয়ান প্লাস বি স্কোয়ার বলতে এক স্কোয়ার কত এক তো এটাকে যদি দেখো আমি রাফের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এখানে এই স্কোয়ারটা কী করবে রুটটা তুলে দেবে তাহলে থাকবে টু প্লাস এখানে গুণ করলে কত হবে টু রুডোবার টু প্লাস এক স্কোয়ার মানে কত এক হবে এবার এই সংখ্যা সংখ্যা যদি যোগ করি তাহলে এক আর এক আর দুই যদি যোগ করি তাহলে হবে তিন প্লাস টু রুডোবার টু তো আমরা এখানে একটা বুদ্ধি খাটিয়ে এটাকে তৈরি করলাম তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা তিনটাকে কি বুদ্ধি করে খাটিয়ে এখানে লিখেছি রোড টু তার স্কোয়ার স্কোয়ারটা রোড তুলে দিলে টু হবে আর এখানে লিখেছি এক স্কোয়ার এক স্কোয়ার মানে কথা এক হবে তাহলে দুই আর এক যদি যোগ করে তিন হবে আর এখানে যদি গুণ করে দেয় তার মানে এটাই আসবে তো আমরা কি করলাম একটু সূত্র আকারে বানানোর জন্য আর এখানে যা আছে তাইরা দেখো তারপর এখানে সূত্র পড়ে যায় কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারটা কার সূত্র এ প্লাস বি তার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র তো এখানে এ কত এ হলো এটা রুট ওভার টু প্লাস বি কত বি হলো ওয়ান তারপরে হোল স্কোয়ার হবে মাইনাস এখানে যা আছে তো দেখো এই স্কোয়ারটাই রোড ওভারটাকে তুলে দেবে তাহলে এখানে থাকবো রুট ওভার টু প্লাস ওয়ান আর এখানে থাকবে মাইনাস রোড টু তো এটা এটা কেটে দেবো কারণ এটা সামনে প্লাস আছে এটা সামনে মাইনাস আছে তাহলে এখানে কত আসবে ওয়ান আসবে দিনের দাগে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এ বি এব বৃত্তস্থ চতুর্ভুজ অ্যাঙ্গেল এডিসি একশো কুড়ি ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি এসি এর মান এখানে চারটার মধ্যে কোনটা হবে তো এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার ব্যাসটার নাম দেওয়া আছে এবি আর অ্যাঙ্গেল এডিসি এর মানটা দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি তো দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি আর ছবির এঁকে নেওয়ার পর এখানে এবিটা কি এবিটা হলো এই বৃত্তের ব্যাস ঠিক আছে আর এখানে মান দেওয়া আছে কার অ্যাঙ্গেল এডিসি ইকাল টু কত দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে অ্যাঙ্গেল এডিসি এর মানটা দেওয়া আছে তো যেহেতু এখানে বলে দিয়েছে যে এ বি সিটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি বৃত্তস্থ বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বিপরীত কোনগুলি কোনগুলি পরস্পর বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক হয় তো আমরা কি জানি আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পূরক হয় তাহলে সুতরাং আমরা বলতে পারি এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক মানে এই কোণটা সম্পর্ক এটা সম্পূরক মানে কি সম্পূরক মানে ওই দূরে যোগ করে কথা আসবে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা বলতে পারি এই কোনটার নাম হলো এডিসি তাহলে অ্যাঙ্গেল এডিসি প্লাস এই কোনটার নাম কি বলতে পারি সি অ্যাঙ্গেল এবিসি ইকোয়াল টু কত হবে একশো আশি ডিগ্রি কারণ বৃত্তস্থ চতুর্ভুজির বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এবার অ্যাঙ্গেল এ ডিসি এর মানটা দেওয়া আছে তাহলে এখন বসাচ্ছি একশো কুড়ি ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বিসি ইকোয়াল টু হবে একশো আশি ডিগ্রি বা অ্যাঙ্গেল এবিসি ইকোয়াল টু হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি বা অ্যাঙ্গেল এ বি সি এর মানটা হবে কত ষাট ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এবিসি এর মানটা কত ষাট ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এবিসি মানে এই কোনটার মান আমাদের বেরিয়ে গেলো ষাট ডিগ্রি তো আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল বি এর মানটা কত মানে অ্যাঙ্গেল বিএসি মানে এই কোনটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে এটা তো আমরা জানি না এটা এই কোনটা আমাদের বের করতে বলেছে তো এবার দেখো আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোন সমকোণ হয় তাহলে অর্ধবৃত্তস্থ কোন যদি সমকোণ হয় তাহলে এসিবি এটা কি হবে এসিবিটা নাইনটি ডিগ্রি সমকোণ মানে কি নাইনটি ডিগ্রি সাধারণ লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল এসিবি হলো হল নাইনটি ডিগ্রি যেহেতু লিখে দাও অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্তস্থ কোন ঠিক আছে তো এখন আমরা দেখো এটা আমরা জেনে নিলাম কত এটা এবিসি এর মানটা জেনে নিলাম ষাট ডিগ্রি আর অ্যাঙ্গেল এসি মানে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু আমরা বের করে নিতে পারবো কারণ আমরা ত্রিভুজের তিনটা কোনো সমষ্টি কত জানি একশো আশি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিবি বি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল আমরা কী করব বিএসি মানে এই কোনটা তাহলে লিখবো অ্যাঙ্গেল বি এসি টু কত আসবে একশো আশি ডিগ্রি তাহলে দেখো বা অ্যাঙ্গেল এসি বি এর মানটা কত নাইনটি ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এবিসি এর মানটা কত ষাট ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু আসবে একশো আশি ডিগ্রি বা এখানে যদি যোগ করে দিই তাহলে কত আসবে একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু আসবে একশো আশি ডিগ্রি বা অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু আসবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি বা অ্যাঙ্গেল বি এ সি এর মানটা আসবে তিরিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিএসি এর মানটা তিরিশ ডিগ্রি চারের দাগে বলেছে কট থিটা ইকুয়াল টু টেন এন মাইনাস ওয়ান থিটা হলে থিটা এর মান এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে তাহলে আমরা হলের আগে এইটুকু প্রথমে তুলে নিচ্ছি তো দেখো আমি তুলে নিয়েছি এটা এবার দেখো আমরা পুরো কোণের একটা সূত্র জানি ভালো করে শুনে রাখো পুরোক্ষণে কিছু তো জানি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কি আমরা জানি কর থিটা তাই তো আবার উল্টোভাবে কি জানি কর নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কি জানি টেন থিটা তো সেক্ষেত্রে বল এই কর থিটা মানে কোনটা এটা তো থিটাকে আমরা টেন থিটা আকারে আনবো কেন আনবো কারণ এই টেন থিটার সঙ্গে কেটে দেওয়ার জন্য তো এটাকে আমরা লিখবো টেন টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কি কর থিটা তার মানে এই লাইনটা যা কথা লাইনটা একই কথা সমান সমান এখানে যা আছে তাই হবে টেন এন মাইনাস ওয়ান থিটা বা টেন টেন মনে মনে কেটে দেবো তাহলে এখানে কি থাকবে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু এখানে থাকবে এন মাইনাস ওয়ান থিটা বা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান এন ডি এটাকে গুণ করলে হবে এন থিটা মাইনাস থিটা দিয়ে ওয়ানকে গুণ করলে থিটাই হবে এখান থেকে আমরা কি করবো এখান থেকে থিটার মানটা আমরা বের করব কার মান বের করবো থিটার মান তো এখানে যা আছে তাই হবে মাইনাস থিটা আর এটা প্লাস আছে এ বসে আসবে আসলে হবে মাইনাস এন থিটা আর মাইনাস থিটাটাই এই বসে আসলে প্লাস থিটা ইকোয়াল টু প্লাস নব্বইটা যদিও বসে যায় মাইনাস নব্বই ডিগ্রি ঠিক আছে তো দেখো এটার সামনে প্লাস থিটা আছে এটা মাইনাস থ্রিটা কেটে যাব এখানে হবে এন থ্রিটা ইকোয়াল টু কত মাইনাস নাইনটি ডিগ্রি এই মাইনাস মাইনাস কেটে দিচ্ছি এখান থেকে থিটার মনটা করছি কত হবে নাইনটি ডিগ্রি বাই এন তো এখন এখানে বলেছে এই থিটা এর চারটা মানের মধ্যে কোনটা সঠিক হবে তাই তো তো আমরা দেখতে পাচ্ছি এখানে থিটার মান চারটা নানান রকম দেওয়া আছে তো চারটার মধ্যে কোনটা সঠিক হবে সেটা কীভাবে বুঝবো এখানে দেখো পাই সি দেওয়া আছে পাই মানে কত একশো আশি তো আমরা এখানে একটা জিনিস আইডিয়া নিতে পারলাম যে পাই এর মান দেওয়া আছে তো আমাদের একশো আশি ডিগ্রি আকারে বানাতে হবে তো বা এখানে থিটা ইকোয়াল টু নব্বই ডিগ্রিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি ওপরে গুণ করলে নিচেও গুণ করতে হবে তাই না টু টু যদি কেটে দেয় এবার আগলাইন্টে চলে আসবে থ্রিটা ইকুয়াল টু ওপরে হবে কত একশো আশি ডিগ্রি আর নিচে কত আসবে টু এন এবার আমরা কি জানি আমরা জানি ত্রিকোণমিতিক ক্ষেত্রে একশো আশি ডিগ্রি কার মান পায়ের মান এবার একটা কথা শুনে রাখো পাইকে আমরা আমরা কিন্তু পাই সি আর পাই কিন্তু একই এটা কিন্তু ভালো করে শুনে রাখো পাই সি আর পাই কি একই আমরা লেখার সুবিধার্থে পাই সি কে না লিখে আমরা পাই লিখি ঠিক আছে তো যেহেতু এখানে এমসিকু টাইপের মধ্যে পাই সি আছে তাহলে আমরা পাইসি আকারে রাখবো সিটা ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মানে আমরা পাইসি বলতে পারি আবারও বলছি পাই যা কথা আর পাই একই কথা শুধু আমরা লেখার সুবিধার্থে এই পাই পাই আকার লিখি আর নিচে কথা আসবে টু এন তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা সি নাম্বারটা সঠিক হবে পাই সি বাই টু এন পাঁচের দাগে বলেছে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এই সেক ভূমির পরিধির সঙ্গে সমান হলে চোঙের আয়তন কত তো আমরা ভূমির পরিধি সূত্রটা কি জানি আমরা ভূমির পরিধি সূত্র জানি টু পাই আর মানে কি ব্যাসার্ধ তো সেক্ষেত্রে আমরা উচ্চতা আর ভূমির পরিধিটা সমান করব কেন শর্ত মতে কারণ প্রশ্নের অনুযায়ী বলে দিয়েছে যে উচ্চতাটা ভূমির পরিধির সঙ্গে সমান হবে তখন আমাদের চোঙের আয়তন এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে তো আমরা ধরেছি ধরি কমা ধরি কমা চোঙের চোঙের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ সমান সমান আর একক এটা ধরে নিচ্ছি সুতরাং চোঙের পরিধিটা কি আসবে চোঙের ভূমির চোঙের ভূমির পরিধিটা কি আসবে সমান সমান টু পাই আর একক এবং উচ্চতাটা এখানে দেওয়া আছে চোঙের উচ্চতাটা কি দেওয়া আছে চোঙের উচ্চতাটা কি দেওয়া আছে এই একক দেওয়া আছে তো প্রশ্নানুসারে বা শর্তানুসারে আমরা বলতে পারি এখানে বলে দিয়েছি যে চোঙের উচ্চতা তার ভূমির পরিধির সঙ্গে সমান মানে টু পাই আর এর সঙ্গে সমান তো এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেবো তাহলে এইস ইকাল টু দেখো আমরা যার মান বের করব। সেটাকে আমরা বা পাশে আনবো আর ও পাশে নিয়ে যাবো তাহলে টু পাই আর ইকোয়ালটা কী হবে এইস হবে বা আর এই কল টু কি হবে আর ভাগ হয়ে যাবে তাহলে বাই টু বাই হবে এবার কারো মনে প্রশ্ন আসতে পারে যে এটা ডান পাশ থেকে যদি নেই তাহলে চিন্তা চেঞ্জ হওয়ার কথা তো তোমাদের রাফে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে প্লা এটা প্লাস আছে যদি এ পাশে আসে বা চলে যায় তাহলে মাইনাস হবে আর প্লাস এইসটা যদি ওই ডান পাশে চলে যায় তাহলে মাইনাস এইচ হবে তাহলে এটা এটা যদি কেটে দিই আবার কিন্তু আগের লাইনটা আসে সেই জন্য এক কথা একটা কথা ভালো করে শুনে রাখো কোনো অঙ্কের যদি বাম পক্ষটা বা ডান পক্ষ যেটাই বলো যদি ডান পক্ষটা আমি একবারে বাম পক্ষে নিয়ে আসি আর বাম পক্ষটা ডান পাশে নিয়ে যাই তাহলে চিহ্ন চেঞ্জ হবে না বোঝা গেল আমি সেজন্য এই পুরোটা এই পাশে নিয়ে এসি এই পুরোটা ওই পাশে নিয়েছি সেজন্য আমি চিহ্ন দেইনি কারণটা কি চিহ্ন যদি প্লাসটা এই পাশে আসে মাইনাস হয়ে যাবে মাইনাস মানে আবার কেটে যাবে এটাও বসে গেলে মাইনাস হয়ে যাবে তো যে কোনো তোমরা যদি যা যার মান বের করতে বলে সেটা সবসময় বা পাশে আনার চেষ্টা করবে একবারে ওই পুরোটা ডান পাশে থাকলে বা পাশে নিয়ে আসবে আর এই পুরোটা ও পাশে নিয়ে যাবে তাহলে চিহ্ন চেঞ্জ করতে হবে না কিন্তু যদি একটা একটা করে আনো এখান থেকে যদি মনে করো এটা কিছু ছিল প্লাস ছিল তাহলে এটাই বসে আসলো মাইনাস হলো যাই হোক না কেন একটা একটা করে আনলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে সুতরাং আমাদের বের করতে বলেছে চোঙের আয়তন তাহলে চোঙের আয়তনের সূত্রটা আমরা কি জানি চোঙের আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ ঘন একক পাই পাই এর পাই থাকবে আর এর জায়গায় এই মানটা বসাবো এই মানটা কি আছে এইচ বাই টু পাই আছে ঠিক আছে এইচ বাই টু পাই পুরোটা বারে হোল স্কোয়ার ইন্টু কত আছে এইচ এত ঘন একক আছে তো সমান সমান পরের লাইনটা দেখো এখানে পাই পাই থাকবে এখানে স্কোয়ার মানে কি এই এইস হবে এইসের মাথায় স্কোয়ার হয়ে যাবে আর এখানে এই দুয়ের মাথায় স্কোয়ার মানে কত চার হবে আর এই স্কোয়ারটা পায়ের মাথায় আসলে পাই স্কোয়ার হবে ইন্টু আছে এইস তো এখান থেকে আমরা দেখো একটা পায়ের সঙ্গে এখানে দুটো পাই আছে একটা পাই কেটে দিচ্ছি আর আর কি কাটা যাবে আর আর কিচ্ছু যাবে না তাহলে সমান সমান ওপরে কী থাকবে ওপরে এইস আছে দুটো আর এখানে একটা তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয় যোগ হয় তাহলে এইস কিউব হয়ে যাবে আর নিচে কি আছে ফোর পাই তাহলে এই কিউব বাই ফোর পাই এটা হবে অ্যান্সার তো এখানে চঙের আয়তন এইসকু বাই ফোর পাই কোনটা আছে এটা তাহলে বি নাম্বারটা হবে স্কুব বাই ফোর পাই ঘন একক তারপরে ছয়ের দাগেরটা বলছি টু কমা থ্রি কমা ফোর কমা ফোর থ্রি কমা ওয়ান কমা এক্স কমা টু তথ্যের সংখ্যাগুলো মান টু হলে এক্সের মান এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে ভালো করে শুনে রাখো সংখ্যা কুরুমানটা হলো যে তোমার এখানে যে সংখ্যাটা সব থেকে বেশি থাকবে কি বললাম সংখ্যাকুরুমান হলো সেটাই যে এখানে যেটা সব থেকে বেশি থাকবে সেটাকে আমরা সংখ্যা কুরুমান ধরবো তো এখানে দেখো এ দুই কয়বার আছে দুইবার আছে চারও আছে দুইবার তিনও আছে দুইবার তো সেক্ষেত্রে আমরা দুই কে চার কে তিন কে এই তিনটাকেই ধরতে পারি কিন্তু এখানে তথ্যের সংখ্যাগুরুমান কত দেওয়া আছে দুই দেওয়া আছে তার মানে তোমাকে এখানে দুই ধরতেই হবে এক্সের মান তোমাকে দুই ধরতেই হবে কারণ দুইটা এখন উল্লেখ করা দেওয়া আছে তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে এক্সের মান টু একটা দুইয়ের দাগে বলেছে শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি একের দাগে বলেছে কোনো মূলধন বার্ষিক বারো সমস্ত এক বাই দুই পার্সেন্ট সরল সুদের সরল সুদে কত বছরের সুদ আসলে সমান হবে তো আমাদের সময়টা এখানে উল্লেখ করা নাই সময়টা আমরা এক বছর ধরে নিতে পারি অথবা যে কোনো কিছু ধরে নিতে পারি তো সময়টাকে আমরা ধরে নেব তো সেক্ষেত্রে সুদ আর আসলে পরিমাণটা কি সমান হবে সুদ যত টাকা হবে আসলটাও তত টাকাই হবে আর বার্ষিক সুদের হারটা এখানে বলাই আছে তো আমরা এখান থেকে সময়টা বের করে নেব এখানে আমি সময়টাকে ধরে নিয়েছি ধরি কমার নির্ণয়ের সময় সময়কে আমরা টি দিয়ে লিখি সরল সুদের ক্ষেত্রে তাহলে টি সমান সমান ওয়াই বছর এই সময়টাকে আমি ওয়াই বছর ধরে নিয়েছি আর আসলটাকে ধরে নিয়েছি এক্স টাকা তো আসল যত টাকা হবে সুদ তত টাকাই হবে সেখানে বলা ছিল আর বার্ষিক সুদের হারকে আমরা আর দিয়ে লিখি বারো সমস্ত এক বাই দুই পার্সেন্টেজ সুতরাং আমরা জানি আমরা জানি আমরা সরল সুদের সূত্রটা কি জানি আমরা জানি আই ইকুয়াল টু কী হয় পিটিআর বাই হান্ড্রেড হয় তো দেখো আই মানে কি আই মানে হল সুদ সুদ কত টাকা এক্স টাকা সমান সমান আসল আসল পি সমান সমান কত এক্স আছে ইন্টু টি সময়টাকে আমরা ওয়াই ধরেছি ইন্টু আর আরের মান কত এখানে সমষ্টি ভাঙালে কত হবে বারো দুগুণে চব্বিশ আর একে পঁচিশ পঁচিশ বাই দুই পার্সেন্টেজ তো এখানে হবে পঁচিশ বাই দুই আর নিচে হবে কত হান্ড্রেড তো দেখো এখানে এক্স সমান সমান এখানে ওপরে গুণ করে দেবো তাহলে এক্স ওয়াই কি ওপরটার সাথে গুণ হবে তাহলে হবে পঁচিশ এক্স ওয়াই বাই টু আর নিচে কত হবে হান্ড্রেড তার পরের লাইনটা ভালো করে দেখো এর পরের লাইনটা এক্স ইকাল টু ওপরটা যা আছে তাই লিখবো পঁচিশ এক্স ওয়াই বাই টু আর এই হেড বাইটা তখনই গুণ হবে যখন এটা নিচে নেয় মানে কি আছে এক আছে একটা উপরে যাবে আর একশোটা নিচে আসবে তো দেখো এখানে এবার আমরা কি করব এবার বা কাটাকাটি করবো পঁচিশ দিয়ে কাটলে আমরা জানি কত চার পঁচিশে একশো ঠিক আছে তো এক্স ইকোয়াল টু দেখো ওপরে তাহলে কি রইলো এক্স ওয়াই আর নিচে কত রইলো এইট তো আমরা কোনাকুনি গুণ করবো কার দিকে গুণ করবো ওয়াইয়ের দিকে কারণ আমরা সময়টাই বের করব তাহলে এটার নিচে যেমন ওয়ান আছে কোনাকুনি যদি গুণ করি তাহলে এক্স ওয়াই টু থাকবে কি এইট এক্স বা ওয়াই ইকোয়াল টু ওয়াইয়ের সঙ্গে এক্সট্রা কী সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে ও বসে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এইট এক্স বাই কি হবে এক্স তাহলে এক্স এক্স কেটে যাবো বা ওয়াইকালটা কী হবে এই তাহলে আমরা সেক্ষেত্রে সময়টাকে গিয়ে ধরেছিলাম আমরা সময়টাকে ধরেছিলাম ওয়াই বছর তাহলে সময়টা কত আসবে আট বছর দুয়ের দাগে বলেছে এক্স সমানুপাতিক জেড কমা ওয়াই সমানুপাতিক জেড হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক ড্যাশ হবে তাহলে এখানে কি হবে তো আমরা প্রথমে এই হোলের আগে যত এই দু এইটুকু আমরা তুলে নিচ্ছি তো দেখো আমি হোলের আগেরটা দুটা দুপাশে তুলে নিয়েছি এবার এটা আমরা সমানুপাতিকটা তুলব তাহলে এক্স সমান সমান কী হবে কে ওয়ান জেড যেখানে কে ওয়ানটা কি যেখানে কে ওয়ান সমান সমান লিখে দিবে ভেদ ধ্রুবক এটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো একই রকমভাবে ওয়াই সমান সমান এখান থেকে হবে কে টু জেড যেখানে যেখানে কে টু সমান সমানটা কি কে টু সমান সমান ভেদ ধ্রুবক তো দেখো এবার বা এখানে বলেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এখানে কত হবে যাই হোক তো আমরা এখানে শুধু এটুকু বুঝতে পারছি যে এক্সের মাথায় স্কোয়ার আছে ওয়াইয়ের মাথায় স্কোয়ার আছে তার মানে বর্গ করতে হবে তো এখানে যদি আমরা বর্গ করি তাহলে কী হবে এক্সের মাথায় স্কোয়ার আসবে আবার এখানে কে ওয়ানের মাথায় স্কোয়ার আসবে আর এখানে জেটের মাথায় স্কোয়ার আসবে ঠিক আছে ঠিক একই রকমভাবে এখানে যদি বর্গ করি তাহলে ওয়াই স্কোয়ার কে টু স্কোয়ার জেড স্কোয়ার তো এটাকে এক নং সমীকরণ ধরে নিচ্ছি এটাকে দুই নং সমীকরণ ধরে নিচ্ছি এবার কী করবো এক যোগ দুই করে পাই কেন যোগ করলাম কারণ ওখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তাই যোগ করছি তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক নং সমীকরণ যোগ দুই নং সমীকরণ মানে বামপক্ষ আর বামপক্ষ যোগ হবে সমান সমান ডানপক্ষ আর ডানপক্ষ যোগ হবে তাহলে কে টু স্কোয়ার জেট স্কোয়ার প্লাস কে টু সরি এটা কে ওয়ান হবে হ্যাঁ কে ওয়ান স্কোয়ার জেট স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার জেট স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এখান থেকে দেখো জেড স্কোয়ার কমন যায় তখন জেড স্কোয়ার কমন করলে কী থাকবে কে ওয়ান স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার এর পরের লাইনটা আমি এ পাশে করছি এর পরের লাইনটা আমি এখানে করছি দেখো যে এটা হলো চলরাশি চলরাশিটা যদি ওপাশে নিয়ে যাব তাহলে ওপাশে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর চলরাশিটা এটার সাথে ধ্রুবকের সঙ্গে কী সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে তাহলে এপাশে আসলে হবে ভাগ সম্পর্ক ঠিক আছে জেড স্কোয়ার হবে সমান সমান তাহলে এখানে কী থাকবে কে ওয়ান স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার বা তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার তা সমান সমান তাহলে এই পুরোটাকে আমরা কী দিতে পারি এই পুরোটাকে আমরা লিখতে পারি অশূন্য ধ্রুবক তাই না তাহলে দেখো যদি কোনো চলরাশির ভাগফলটা ফলটা ধ্রুবক হয় যে ভাগফল মানে বাই কোনো চলরাশির ভাগফল ফল ধ্রু ধ্রুবক হলে আমরা বলবো সেটা কোন ভেদে থাকবে সেটা সরল ভেদে থাকবে তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক জেটস্কোর তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক জেটস্কোয়ার হবে তিনের দাগে বলেছে চার সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি এবং অ্যাঙ্গেল পি পি আর ক্রিউ অর্ধবৃত্তস্ত কোন ক্রিউআর ইকোয়াল টু টু রুডোবার সেভেন হলে পিআর মানটা কত হবে তো প্রথমে আমাদেরকে ছবিটা আঁকতে হবে ছবি না আঁকলে আমরা অঙ্কটা বুঝতে পারবো না তাই আমরা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি এই পিকিউ আর ত্রিভুজের ক্ষেত্রে এখানে বলেছে পিকুটা কি পি হলো ব্যাস ঠিক আছে তো এই এই যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজের পি হলো ব্যাস আর এখানে ব্যাসার্ধের মানটা দেওয়া আছে চার সেমি তাহলে এখানে ব্যাসার্ধ চার সেমি দেওয়া থাকলে আমরা ব্যাসটা কি করব ওই ব্যাসার্ধকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে তো ব্যাসটা কত আসবে ব্যাসটা আসবে আট সেমি তাহলে আট সেমিটা কি হবে পিকরু এর মান কারণ পিক্রু কি ওই বৃত্তের ব্যাস তো সুতরাং আমরা লিখবো যে পিকরু সমান সমান পিকরুটা কি পিকু হলো বৃত্তের ব্যাস তো বৃত্তের ব্যাসার্ধটা কত দেওয়া আছে ব্যাসার্ধটা আর দেওয়া আছে তাহলে ব্যাসটা কি হবে টু ইন্টু আর তাহলে বলবো টু আর তাহলে টু আর যদি হয় তাহলে এখানে ব্যাসার এখানে আরের মানটা কিন্তু দেওয়া আছে তাই না আরের মানটা কত দেওয়া আছে ব্যাসাধের মানটা চার দেওয়া আছে তাহলে চার না আট তাহলে আমরা বলবো যে এর মানটা আট সেমি তাহলে এটা হবে চার সেমি ব্যাসার্ধটা হলো চার সেমি আর ব্যাসটা হলো কত আট সেমি তো এখানে আরও দেখো মান দেওয়া আছে ক্রিউআর এর মান কত দেওয়া আছে টু রুডোবার সেভেন তো এখানে লিখে নিচ্ছি আর ইকোয়াল টু টু সেভেন এটা দেওয়া আছে ঠিক আছে তো এটা দেওয়া আছে আর এবার দেখো এখানে যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রে পি আর কিউ মানে এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ কি হয় অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ বা নাইনটি ডিগ্রি ঠিক আছে তো আমরা বলতে পারি এই কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে পি আর কিউ অ্যাঙ্গেল পি আর কিউ ইকাল টু কি অর্ধবৃত্তস্থ মানে কত নাইনটি ডিগ্রি আমরা জানি সমকোণের মানে নাইনটি ডিগ্রি যে কোনটা হয় সমকোণের বিপরীত যে বাহুটা সেটাকে আমরা বলি অতিভুজ তাহলে এটা অতিভুজ লম্ব আর এটা হলো ভূমি তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব তো লিখে নেব সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কমা তাহলে এখানে অতিভুজণটা অতিভুজ কিন্তু হলো এটা কারণ সমকোের বিপরীবাহুকে অতিভুজ বলে তাহলে অতিভুজ হলো এটা তাহলে আমরা লিখব যে অতিভুজের স্কোয়ার সমান সমানটা কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমিস্কোয়ার তাহলে হবে কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার তাহলে হবে কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো দেখো এখানে পিক্রু আছে পিক্রু এর মানটা কত পিক্রু এর মান আছে আট আছে তাহলে আমরা এখানে আট বসিয়ে দেবো আটের স্কোয়ার সমান সমান কিউ আর কিউ আর এর মানটা দেখো কত আছে টু রুডোবার সেভেন তো এখানে টু রোডোবার সেভেন এর বাইরে স্কোয়ার হবে প্লাস পি পিআর মান নেই এটা আমাদের বের করতে হবে তাহলে আটের স্কোয়ার মানে কত হবে চৌষট্টি আর দুই স্কোয়ার মানে কথা হবে চার আর এই স্কোয়ারটা রোডোবারটাকে তুলে দেয় তাহলে কত আসবে সাত প্লাস পি আর স্কোয়ার বা চৌষট্টি সমান সমান চার সাত আঠাশ প্লাস পি আর স্কোয়ার বা পিআর স্কোয়ার মানে পিআর স্কোয়ারের মানটা বের করব তাহলে হবে চৌষট্টি মাইনাস আঠাশ বা পি আর স্কোয়ার ইকোয়াল টু চৌষট্টি থেকে আমরা আঠাশ বিয়োগ করবো তো পি আর স্কোয়ার এর বিয়োগ করলে কত আসবে ছত্রিশ হবে তাহলে পি আর ইকোয়াল টু স্কোয়ার উঠলে কী হবে স্কোয়ার উঠলে রুডোবার হবে রুডোবার ছত্রিশ বা পি আর পিআর মানটা কত পিআর মানটা ছয় ছত্রিশের বর্গমূল কত আমরা জানি ছয় তাহলে বলবো আমরা পিআরের দৈর্ঘ্য হল ছয় সেমি দেখো চারের দাগে বলেছি এস ইকো টু আর থিটা সূত্রে আর ইকল টু সিক্স সেমি আর এস ইকোয়াল টু সেভেন পয়েন্ট সিক্স এইট সেমি তো এই দুটা যদি আমরা এই সূত্রে বসিয়ে দিই তাহলে থিটার মানটা বেরিয়ে যাবে সে থিটার মানটা আমাদের ডিগ্রিতে বের করতে পড়েছি তো চলো শুরু করি তো দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি এবার মানটা বসাবো এসের জায়গায় মান বসাবো সি সেভেন পয়েন্ট সিক্স এইট ইকল টু আরের জায়গায় বসাবো সিক্স ইন্টু থিটা তো এখান থেকে থিটার মানটা নেব থিটার মানটা হবে সেভেন পয়েন্ট সিক্স এইট ডিভাইডেড সিক্স তো এখান থেকে যদি কথা আসবে একশো এটা দিয়ে কাটলে হবে কত ছয় ছয় ষোলো হবে ছয় দুগুনো বারো তেরো চৌদ্দ পনেরো আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ তাহলে কেটে দিলে কথা আসে ওপরে আসবে একশো আঠাশ আর নিচে কথা আসবে একশো তাহলে শূন্য কাটা আছে দুটো আছে দুটো মানে কি ভাগ করার প্রয়োজন নেই এটা ভালো করে শুনে রাখো যতগুলো শূন্য হয় তত ঘর আগে দশমিক হয় এক দুই তাহলে দুই ঘর আগে দশমিক হবে তাহলে থিটা হবে ওয়ান পয়েন্ট টু এইট এটা আমাদের থিটার মান ঠিক আছে এবার এই থিটার মানটা যেটা আসলো সেটাকে আমরা কি করব ডিগ্রিতে প্রকাশ করব তাহলে দেখো সুতরাং আমরা কি জানি আমরা জানি পাইসি মানে কত জানি পাইসি মানে একশো আশি ডিগ্রি জানি ঠিক আছে তো এখান থেকে এই এই যে এই মানটাকে আমরা কী করব ডিগ্রিতে আনার চেষ্টা করব তাহলে এখানে দেখো যদি আমরা ওয়ান সি লিখি তাহলে পাইটা কি এটা নিচে চলে যাবে একশো আশি ডিগ্রি বাই কী হবে পাই হবে তো তারপরের মানটা দেখো এখানে যে মানটা আছে সেটা বসাবো তাহলে এখানে হবে ওয়ান পয়েন্ট টু এইট সমান সমান এটাকে কি কী করব এটাকে যখন আমরা ডিগ্রিতে নিয়ে আসবো তাহলে এটা কী হবে গুণ হয়ে যাবে কারণ ওয়ানেতে যত হবে একশো ওয়ান পয়েন্ট টু বেশি হবে তো বেশি হলে ওপরটার সাথে গুণ হবে ওয়ান পয়েন্ট টু এইট বাই কী আছে পাই আছে তো পায়ের মানের পর লাইনটা বসিয়ে দেবো তাহলে ওয়ান পয়েন্ট টু এইট টু এই মানটা বসিয়ে দিচ্ছি আমরা তো একশো আশি গুণন ওয়ান পয়েন্ট টু এইট এর পায়ের মানটা কত বাস বাই সাত তার পর লাইনটা কী করবো তার পর লাইনটা এখানে যা আসে তাই হবে উপরে একশো আশি ইন্টু ওয়ান পয়েন্ট টু এইট আর এই হেড লাইনটা গুণ হবে যখন সাতটা উপরে যাবে বাইশটা নিচে আসবে তো দশমিক তুলে দিচ্ছি এখানে হবে একশো একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি ঠিক আছে তো দুই দিয়ে কেটে দিচ্ছি দু এক্ষে দিয়ে দু এক্ষেত্র দুই দিয়ে এটা কাটছি নয় দুগুণে আঠারো তাহলে ওপরে কী হবে ওপরে এই এগারো দিয়ে যদি এটাকে কাটি এগারোক্ষে এগারো থাকবে আঠারো যাবে না তো এরপরে কী করবো দুই দিয়ে এটাকে কেটে দিচ্ছি দুই দিয়ে কাটলে কথা আসবে ছয় দুগুনে বারো চার দোকানে আট দুই দিয়ে এটাকে যদি কাটি পাঁচ দোকানে দশ তাহলে ওপরে সবগুলোকে আমরা গুণ করে দেবো ওপরের সবগুলো নয় চৌষট্টি আর সাত যদি গুণ করি তাহলে হবে চল্লিশ বত্রিশ আর এখানে নিচে হবে পঁচপান্ন এটাকে ভাগ করবো চল্লিশ বত্রিশকে দেখো দুই সংখ্যা নিলে কিন্তু চল্লিশ এটার থেকে ছোট হয়ে যাচ্ছে তাই না তাহলে আবার তিন সংখ্যা নিব তিন সংখ্যা নিলে এখানে কত সাত বাদ দিব দেখ কারণ পঁচপান্নকে যদি সাত বাদ দিই পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাত তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ তো তিনশো পঁচাশি হয় তাহলে নয় আট বাদ দিলে বেশি হয়ে যাবে তাহলে হবে তিনশো পঁচাশি বিয়োগ করলে কত আসবে তেরো থেকে পাঁচ গেলে হবে আট হাতে থাকবে কত এক একটা এখানে ঢুকবে তাহলে দশের থেকে নয় গেলে হবে এক ঠিক আছে তো এখানেও এক থাকবে মিলে যাবে তো এখান থেকে দুই কেটে নিয়ে আসছি তাহলে পঁচপান্ন কেজি বাদ দিই তিন পাঁচে পনেরো পাঁচ তাহলে এক তিন পাঁচে পনেরো আর পনেরো আর একে কথা হবে ষোলো আর চার বাদ বেশি হয়ে যাবে তাহলে তিন তিনবার দিচ্ছি বাদ দিলে হবে একশো পঁয়ষট্টি বিয়োগ করে বারো থেকে যদি পাঁচ বাদ দিই হবে সাত হাতে থাকবে এক একটা এখানে ঢুকবে তাহলে আটের থেকে যদি সাত বাদ হবে এক তাহলে আমরা বলতে পারি তিয়াত্তর সমস্ত সতেরো বাই কত হবে পুষ্পান্ন এটাই হবে অ্যান্সার দুইয়ের পাঁচের দাগে বলেছে একটি নিরের চোঙের উচ্চতা সাত সেমি এবং আয়তন আঠাইশ পাই ঘন সেমি চোংটির বক্রতলের ক্ষেত্রফল কত সেমি তো আমাদের এখানে চোঙের উচ্চতা দেওয়া আছে তো আমরা কি বের করবো চোঙের আয়তনটা বের করে নেব তো চোঙের আয়তন সূত্রটা কি আমরা জানি চোঙের আয়তন সূত্র জানি পাই আর স্প এইচ তো আট লাগবে আর কি লাগবে এইচ লাগবে আর পায়ের মান তো আমরা জানি তো আর আর এইচ লাগবে তো আর মানে কি ব্যাসার্ধ তাহলে আরটাকে আমরা ধরে নেব আর এইসের মানটা দেওয়াই আছে তাই আমরা লিখে নেব হরি কমা চোঙের ব্যাসার্ধ সমান সমান আর সেমি আর চং উচ্চতা এই সমান সমান সাত ছেমি এটা দেওয়া আছে তো আমরা বের করব চোংয়ের আয়তন আয়তনের সূত্র হল পাই আর স্কোর এইচ ঘন ছেমে তো এখানে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি পাই আর স্কয়ার আর স্কর ইন্টু এইচ এইসের মানটা কত এর মান হলো সাত এত ঘন ছেমে তো এই লাইনটা না লিখে একবার ডাইরেক্টলি এই লাইনটা লিখতে পারি তো পাই আর স্কোয়ার এই এইসের মানটাও সাত তাও এখানে বসিয়ে দিয়েছি সমান সমান আঠাশ পাই তো দেখো তো আমাদের হিসেবে আয়তনটা হলো এটা পাই আর স্কোয়ার ইন্টু সেভেন আর বইয়ে দেওয়া আছে আয়তনটা আঠাশ পাই তো স্টুটার সমান করে দিচ্ছি বা আর স্কোয়ার ইকোয়াল টু সেভেন আর পাই এখানে গুণ সম্পর্ক আছে এখানে আগলে ভাগ হয়ে যাবে তো এখানে পাই পাই কাটা সাত দিয়ে কাটলে চার সাত আঠাশ বা আর স্কোয়ার ইকোয়াল টু কত আসে ফোর আসে বা আর ইকোয়াল টু স্কোয়ার উঠলে কী হবে রুডোবার হবে এখানে আর ইকাল টু চারের বর্গফুল কত দুই তো সুতরাং এখানে আমাদের বের করতে বলেছে চোংটির বক্রতলের ক্ষেত্রফল কত সেমি তো আমরা জানি চংটির বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা কী হয় টু পাই আর এইস তো টু পাই পায়ের মানটা কত আমরা জানি বাই বাই সেভেন ইন্টু আর আর এর মানটা টু ইন্টু এইচ এর মানটা কত সেভেন তো সেভেন সেভেন কেটে দেবো আর ওপরে সবগুলো গুণ করলে হবে চৌচল্লিশকে চার দিয়ে গুণ করলে অষ্টআশি সেমি তাহলে বলতে পারি চোংটির বক্রতলের ক্ষেত্রফল অষ্টআশি সেমি তারপর দেখো এখানে বলছি বৃহত্তর সূচক ও ক্ষুদ্রতর সূচক ওঝাই পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ হলো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা তো এটা তোমরা যখন রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা করবে তখন এই ব্যাপারটা তোমরা একদম ক্লিয়ারলি বুঝে যাবে তো যাই হোক এখানে আমি আর কিছু বাড়াচ্ছি না যেহেতু এক নম্বর কোশ্চেন তাই আমি আর কিছু বলছি না দেখো তারপর তিনি বলছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো পাঁচটি তো ওখানে টোটাল ছয়টা দেওয়া আছে তোমাদের পাঁচটি দিতে হবে একের দাগে বলছি পঞ্চাশ টাকার ওয়াই পার্সেন্ট হার সরল সুদে ওয়াই স্কোয়ার বছরের মোট সুদ ওয়াই কিউব টাকা তো আমাদের এখানে আসল কত টাকা দেওয়া আছে পঞ্চাশ টাকা বার্ষিক সুদের হার কত দেওয়া আছে ওয়াই পার্সেন্ট আর সুদ কত টাকা দেওয়া আছে সুদটাই এটা এখানে দেওয়া আছে সুদটা সত্য না মিথ্যা সেটাই বের করতে বলেছে তাহলে সময়টা আমাদের দেওয়া আছে তাহলে কী কী দেওয়া আছে আসল দেওয়া আছে বার্ষিক সুদের হার দেওয়া আছে আর কী দেওয়া আছে সময়টা দেওয়া আছে ওয়াই স্কোয়ার তো আমরা সুদটা বের করব দেখব এই সুটের সঙ্গে আসে নাকি যদি এটা আসে তাহলে বলবো সত্য আর যদি এটা না এসে অন্য কিছু আসে তাহলে বলবো মিথ্যা তো আমি লিখে নিয়েছি পাঁচের একের দাগে লিখেছি আসল পি সমান সমান পঞ্চাশ টাকা দেওয়া আছে বার্ষিক সুদের হার আর সমান সমান ওয়াই পার্সেন্ট আর সময় টি সমান সমান ওয়াই স্কোয়ার বছর সুতরাং আমরা কি জানি মোট সুদ যেহেতু এখানে সুদটা বের করতে বলেছে মোট সুদ আই সমান সমান পি টি আর বাই হান্ড্রেড এই সূত্রটা আমরা জানি আর এখানে মান বসিয়ে দিলাম পির জায়গায় পঞ্চাশ আর টিএ সময়ের জায়গায় ওয়াই স্কোয়ার ইন্টু এর জায়গায় ওয়াই বাই হান্ড্রেড পঞ্চাশ দিয়ে কাটলাম পঞ্চাশ দুগুনো একশো আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কী হবে ওয়াই কিউব ওয়াই কিউব বাই টু তাহলে এখানে আমাদের মোট সুদ কত আসলো ওয়াই কিউব বাই টু কিন্তু এখানে মোট সুদ কত এখানে মোট সুদ ওয়াই কিউব তার মানে এই কথাটা কি মিথ্যে তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত বিবৃতিটি মিথ্যা তারপর দেখো তিনে দুয়ের দাগে বলেছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর এক্স টু এক্স মাইনাস ওয়ান সমীকরণটি দীঘা সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা দেখো কোন একটা সমীকরণের মধ্যে আচার্য প্রয়োগ করা সম্ভব হবে যখন সেটা বিশিষ্ট সমীকরণ হবে কি বললাম বিশিষ্ট দীঘার সমীকরণের ক্ষেত্রে শ্রীধর মানে দেখ এই সমীকরণটা আমরা তুলে নেব যদি এক্সের সর্বোচ্চ ঘাত দুই হয় মানে দীঘার সমীকরণ হয় তবে আমরা বলতে পারবো সে এই সমীকরণটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব তো আমরা এই কোশ্চেনটা প্রথমে তুলে নিচ্ছি দেখো কোশ্চেনটা তুলে নিয়েছি এবার দেখো এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র পড়ে স্কোয়ার মানে বি স্কোয়ার এ হলো টু এক্স এর মাথায় স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস এই সূত্রটার মাইনাস বি স্কোয়ার বি বলতে এক স্কোয়ার সমান সমান এখানে গুণ করে দেবো চার দু গুণে আট এইট এক্স স্কোয়ার আর ফোর এক্স কে ওয়ান দিয়ে গুণ করলে ফোর এক্সি হবে তারপর দেখো এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই স্কোয়ার মানে কত চার আসবে আর এক্সের মাথায় স্কোয়ার মানে এক্সে স্কোয়ার আসবে মাইনাস এক স্কোয়ার মানে কত এক আসবে তো এখানে যা আছে এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স যা আছে তাই থাকবে এবার এ পাশেরটা বা পাশেরটা যা আছে তাই থাকবে আর এখানে প্লাসটা যদি এ পাশে আসে মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা সমান সমান এ পাশে আসলে প্লাস ফোর এক্স হয়ে যাবে সমান সমান উপাশে শূন্য হবে তো দেখো এখানে চারটা এক্স স্কোয়ার আর চারটা এক্স স্কোয়ার যোগ করলে কটা আসবে আটটা এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান মনাস ওয়ান থাকবে আর এখানে যা আছে তাই ডিগ্রি থাকব তো এখানে প্লাস এক্স করা আছে এটা আর কি মাইনাস তাহলে কেটে দিচ্ছি তাহলে কি থাকলো যদি সাজিয়ে লিখি তাহলে ফোর এক্স মাইনাস ওয়ান তো আমি আগেই বলেছিলাম যদি কোনো দীঘাত সমীকরণ থাকে এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ থাকে তবেই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে পাওয়ারে ওয়ান তার মানে এটা রৈখিক সমীকরণ তো ক্ষেত্রে তো হবে না আমি এটা বলেছিলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের ক্ষেত্রে শুধু প্রয়োগ করা সম্ভব তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটার মধ্যে দীঘাত এই সমীকরণটার মধ্যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয় সুতরাং লিখব প্রদত্ত বিবৃতিটি মিথ্যে তো এখানে লিখে নিয়েছি সুতরাং আমরা জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে শ্রীধর আচার্যের প্রয়োগ প্রয়োগ বা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব সুতরাং এই সমীকরণটা তাহলে কি দীঘাত সমীকরণ নয় তাহলে লিখবো যে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা প্রদত্ত বিবৃতিটি মিথ্যা বলেছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান আমরা কি জানি আমরা জানি দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয় সমানুপাতি তার মানে এই কথাটা কি হবে মিথ্যে হবে তিনের চারে দাগে বলেছে কোশেক থিটা মাইনাস কর থিটা ইকাল টু রুডোভার সেভেন মাইনাস রুডোভার টু হলে কোশেক থ্রিটা প্লাস কর থিটা সমান সময় সেভেন প্লাস রোডোবার টু হবে তো এই হোলের আগেটুকু আমরা তুলে নেবো তারপর দেখব কোশেক থ্রিটা প্লাস কর থিটা সমান সময় সেভেন প্লাস রোডোবার টু হয় কি না যদি এটাই আসে তাহলে আমরা বলব সত্য আর যদি এটা না আসে তাহলে আমরা বলব মিথ্যে তো আমরা হলের আগে এইটুকু তুলে নিচ্ছি দেখো আমি আগে আগেটুকু তুলে নিয়েছি এবার আমরা দেখো আমরা একটা সূত্র জানি আমরা কী সূত্র জানি আমরা জানি কোশেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সমান সমান কত হয় ওয়ান হয় এটা আমরা জানি ঠিক আছে তো দেখো এটাকে এরকমভাবে লেখা যায় না কোশেক থিটা এই পুরোটার বাইরে স্কোয়ার লেখা যায় আবার এখানে কি লেখা যায় কট থিটা এই পুরোটার বাইরে স্কোয়ার ইকোয়াল ওয়ান তাহলে এই স্কোয়ারটা মাথায় আসলে হবে কট স্কোয়ার থিটা আর স্কোয়ারটা এটার মাথায় আসলে হবে কোসেকট থিটা তো এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা তো সূত্র পড়ে কি এইটাকে যদি এ ধরি স্কোয়ার মাইনাস এটাকে যদি বি ধরি স্কোয়ার তো স্কোয়ার বি স্কোয়ার কি সূত্র পরে এ প্লাস বি এ বলতে কোশেক থিটা প্লাস বি বলতে থিটা আবার কী হবে এ মাইনাস বি এ বলতে হবে কোশেক থিটা মাইনাস বি বলতে হবে থিটা ইকোয়াল টু কী হবে ওয়ান বা এখানে কোসেক থিটা মাইনাস থিটার মানটা দেওয়া আছে রুটোভার সেভেন মাইনাস রুটোভার টু তো আমরা এখানে কোশেক থিটা প্লাস করথিটা যা আছে তাই লিখবো কোসেক থিটা প্লাস কর থিটা দেখো সমান সমান এই কোসেক থিটা মাইনাস কর থিটা এখানে কি আছে গুণ সম্পর্কে আছে তাহলে এ পাশে আসলে কী হবে ভাগ হয়ে যাবে তার পরের লাইনের মানটা বসিয়ে দেবো কোশেক থিটা মাইনাস কর থিটাটার মানটা বসিয়ে দেবো দেখো বা এখানে যা আছে তাই লিখবে কোচেক থিটা প্লাস কর থিটা ইকোয়াল টু ওয়ান বাই কোসেক থিটা মাইনাস করথিটার মানটা কত আছে কোশেক থিটা মাইনাস কর থিটার মান আছে রোডোবার সেভেন মাইনাস রোডোবার টু বা তাহলে এখানে কোসেক থিটা প্লাস কর থিটা ইকুয়াল টু দেখো আমরা দীঘাত করণী চাপটা শিখেছিলাম যে হরের করণ করতে হয় মানে নিচে কখনো রোডোবার সংলগ্ন সংখ্যা রাখা যায় না তো এখানে যে সংখ্যাটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে আমাদের গুণ করতে হবে রোডোবার সেভেন মাইনাস রোডোবার টু আছে উল্টো চিহ্ন হলে রোডোবার সেভেন প্লাস রোডোবার টু আর এখানে কি আছে এখানে ওয়ানের সঙ্গে এখানে গুণ করবো রোডোবার সেভেন প্লাস রোডোবার টু মানে এখানে যে চিহ্নটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করব তাহলে এটা আর একটা কেটে দিলে আবার কিন্তু আগের লেন্টে চলে আসে তার পরের লাইনটা কী করবো বা এখানে যা আছে তাই লিখবো কোসেক থিটা প্লাস কর থিটা ইকোয়াল টু এখানে এক দিয়ে গুণ করলে এটাই হবে রোডোভার সেভেন প্লাস রোডোভার টু আর নিচে দেখো কী পরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে রোডোভার সেভেন তার স্কোয়ার মাইনাস বি বলতে রোডোভার টু তার স্কোয়ার তো বা পাশে যা আছে তাই লিখবো আমরা কোসেক থিটা প্লাস কর থিটা ইকোয়াল টু ওপরে যা আছে তাই লিখবো রোড ওবার সেভেন প্লাস রোড টু বাই দেখো নিচে লিখবো এই স্কোয়ারটা এই রোডোভারটাকে তুলে দেবে তাহলে সেভেন থাকবে আবার এই স্কোয়ারটা এই রোডোবারটাকে তুলে দেবে তাহলে টু থাকবে তাহলে এখানে লিখবো আমি সেভেন মাইনাস টু বা কোশেক থিটা প্লাস কর থ্রিটা ইকোয়াল টু দেখো এবার ওপরেরটা যা আছে তাই হবে রোডোবার সেভেন প্লাস রোডোবার টু বাই নিচে সাতের থেকে যদি আমি দুই বিয়ে করি কত আসবে পা আসবে তো আমরা দেখতে পাচ্ছি কোশেক থিটা প্লাস করথিটা এর মানটা কত রোডোবার সেভেন প্লাস রোডোবার টু বাই রোডো বাই ফাইভ কিন্তু এখানে বলেছে যে কোশেক থিটা প্লাস কর্থিটার মানটা কত রোডোবার সেভেন প্লাস রোডোবার টু তার মানে এটা কথাটা ভুল মিথ্যে হবে সুতরাং প্রদত্ত প্রদত্ত বিবৃতিটি মিথ্যা প্রদত্ত বিবৃতি মিথ্যা দেখো তারপরে পাঁচের দাগে বলেছে যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের চার গুণ হয় তবে প্রথমটির ঘনফল দ্বিতীয়টির ঘনফলের আট গুণ হবে তো এই যে লাইনটা প্রথমটির প্রথমটির ঘনফল কমা দিয়ে লেখা আছে যে দ্বিতীয়টির ঘনফলের আট গুণ হবে তো মানেটা আমরা প্রথমটার ঘনফলটা বের করব সেটা দেখব যে দ্বিতীয়টির ঘনফলে আট গুণ হয় কি না যদি আট গুণ না হয় তাহলে বলবো এই কথাটা মিথ্যে তো আমাদের কি করতে হবে প্রথমে এখানে কিন্তু সবার প্রথমে মনে রাখতে হবে বা বুঝতে হবে এখানে ঘনক কিন্তু দুটো আছে তাহলে আমাদের প্রথম ঘনকের প্রত্যেকটা আমরা জানি কি ঘনকের প্রত্যেকটা বাহুরদৈর্ঘ্য সমান হয় আর তাহলে এখানে যে একটা প্রথম ঘনকটা ধরবো সেটার একটা বাহুরদৈর্ঘ্য ধরে নেব আর দ্বিতীয় ঘনকটা সেটারও একটা দৈর্ঘ্য ধরে কমা ধরিকমা কমা প্রথম ঘনকের কমা প্রথম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ ধরে প্রত্যেক প্রতিটি ঘনক প্রথম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি ধরলাম এ ধরলাম এ একক তো আমরা ঘনক সাধারণত উদাহরণটা জানি ঘনকের উদাহরণ বলতে পারি লুডুর ছক্কা লুডুর ছক্কার কি হয় দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সব সমান হয় তাহলে আমরা সেই প্রথম ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য এ ধরলাম তার মানে এ দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সব সমান সবগুলো এ হবে ঠিক একই রকমভাবে দ্বিতীয় দ্বিতীয় বা অপর ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে এটাকে বি ধরলাম তার মানে দ্বিতীয় যে ঘনটা হবে সেটার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সবগুলো বি হবে ঠিক আছে তো সুতরাং আপনাদের এখানে কি বলেছে যে কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল তার মানে প্রথম ঘনকের ক্ষেত্রফল আমরা বের করব। ঠিক একই রকমভাবে দ্বিতীয় ঘনফলের ক্ষেত্রফলটা বের করব ঠিক আছে তো কিন্তু এখানে আবার শর্ত মতে হবে যে প্রথম ঘন তলের ক্ষেত্রফলটা দ্বিতীয় ঘনকের তলের ক্ষেত্রফলের চার গুণ তাহলে সুতরাং দিয়ে প্রথম ঘনকের প্রথম ঘনকের একটি তলের ক্ষেত্রফলটা বের করে নেই প্রথম ঘনকের একটি তলের ক্ষেত্রফল তো একটি তলের ক্ষেত্রফল কি হবে বাহু ইন্টু বাহু মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্তু ইন্টু চেতন সব তো সমান হয় তাই না একটা তলের ক্ষেত্রফলটা কী হবে তাহলে বাহু স্কোয়ার হবে তাহলে বাহু প্রথম ঘনকের বাহুটা কী ধরেছি এ ধরেছি এ স্কোয়ার বর্গ একক ঠিক একই রকমভাবে বের করব। যে দ্বিতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান সমান বাহুস্কর বাহু বলতে কত বীর মাথা কর বিষ্কর বর্গ একক এবার সুতরাং শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারি কমা এখানে বলেছে একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনের ঘনকের একটি তলের ক্ষেত্রফলে কতগুণ চার গুণ মানে ধরে নিতে পারি যে প্রথম ঘনকের ক্ষেত্রফলটা অপর ঘনকের যে ক্ষেত্রফল তার কতগুণ হবে চার গুণ হবে বা তাহলে কি লিখতে পারি স্কোয়ার সমান সমান ফোর বি স্কোয়ার এবার দেখো কী বলেছে তবে প্রথমটির ঘনফল দ্বিতীয়টির ঘনফলে আট গুণ তো আমরা প্রথমটার ঘনফল বের করব দ্বিতীয়টার ঘনফল বের করব দেখব যে প্রথমটির ঘনফল দ্বিতীয়টির ঘনফলের কয় গুণ হয় সেটা আগে দেখব সুতরাং প্রথম ঘনকের সুতরাং প্রথম ঘনকের ঘনফল সমান সমান আমরা ঘনকের ঘনফল বা আয়তন সূত্র কি জানি বাহু কিউব তাহলে প্রথম ঘনকের বাহুদৈর্ঘ্য কি ধরেছি এ ধরেছি তাহলে এ এর মাথায় কি হবে কিউব হবে আবার দ্বিতীয় ঘনকের ঘনফলটা কি হবে দ্বিতীয় ঘনকের ঘনফলটা যে দৈর্ঘ্যটা কি ধরেছি বি ধরেছি তাহলে দ্বিতীয় ঘনকের ঘনফলটা হবে কি বাহু তার কিউব তার মানে কি হবে বি কিউব এবার দেখো এখান থেকে আমরা এর মানটা বের করে দিচ্ছি দেখো এর সমান সমান কি হবে স্কোয়ার উঠলে রুডোবার হবে ফোর বি স্কোয়ার তারপরের লাইনটা কি হবে এ ইকাল টু চারের বর্গমূল কত দুই আর স্কোয়ারটা রুডোবারটাকে তুলে দিবে তাহলে হবে টু তাহলে দেখো এখানে এই প্রথম ঘনকের ঘন ফলের জায়গা এর জায়গায় এর মানটা বসাচ্ছি টু বি টু বি এর মাথায় কিউব সমান সমান কত আসবে দুইয়ের কিউব মানে কত আট আর বি এর কিউব মানে কি এইট বি কিউব তাহলে এখানে যে বিকুবটা আছে তাহলে আমরা বলতে পারি যে প্রথম ঘনকের ঘনফলটা কত এইট বিকু মানে দ্বিতীয় ঘনফলের কত গুণ আট গুণ তার মানে কথাটা সত্য তো বোঝা গেল কী বললাম প্রথম ঘনকের ঘনফলটা ফলটা হলো এ কিউব এর মানটা আমরা কত বেশি বের করেছি টু বি তাহলে টু বি এর মাথায় কিউব মানে কত হয় এইট বিকুব আর দ্বিতীয় ঘনকের ঘনফলটা কত বি কিউব তার মানে কি প্রথম ঘনকের ঘনফলটা দ্বিতীয় ঘনকের ঘনফলের কয় গুণ আট গুণ তার মানে কথাটা সত্য সুতরাং প্রদত্ত বিবৃতিটি বিবৃতিটি সত্য দেখো ছয়ের দাগে বলেছে তেষট্টি তেত্রিশ ষাট পঁয়তাল্লিশ একাত্তর এরকমভাবে সংখ্যা কয়েকটা দেওয়া আছে সেই তথ্যটির মধ্যমা একান্ন মানে এই যে সংখ্যাগুলো আছে এই তথ্যটির মধ্যমা একান্ন হবে কি না দেখো যদি একান্ন হয় তাহলে সত্য আর একান্ন না হলে মিথ্যে তো আমি প্রথমে এই সংখ্যাগুলোকে তুলে নিচ্ছি দেখো আমি তুলে নিয়েছি এবার এগুলো কি কি করব এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবো ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোটো থেকে বড় দিকে সাজাবো তাহলে ঊর্ধ্ব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কমা ছোট থেকে বড় তাহলে সবার থেকে ছোট কত আছে তেত্রিশ তারপর কত আছে সবগুলো থেকে পঁয়ত্রিশ তারপর ছোট কত আছে পঁয়ত্রিশের পরে কত হবে পঁয়তাল্লিশ না তেতাল্লিশ হবে তারপর হবে পঁয়তাল্লিশ তারপর কত আসবে তারপর আসবে একান্ন তারপরে কত আসবে তারপর আসবে ষাট তারপর আসবে তেষট্টি তারপরে কত আসবে একাত্তর তো এখানে একটা সংখ্যা একষট্টি হবে একষট্টি হবে ঠিক আছে তো গুনে দেখছি কটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে ঠিক আছে তো এবার দেখব এখানে সবগুলো গুনে আমাদের কটা হলো নয়টা হলো তার মানে আমরা এন ইকোয়াল টু কত ধরবো নাইন তাহলে এখানে গুণে যতগুলো হলো সেটা কত হলো নয় হলো সেটাকে আমরা এন দিয়ে ধরবো ঠিক আছে তাহলে এন এন ইকাল টু অযুগ্ম হবে সুতরাং অযুগ্ম হলে মধ্যমা বের করার সূত্র হবে নির্ণয় মধ্যমা সমান সমান এন প্লাস ওয়ান বাই টু তম মান বা পদ লিখতে পারো এন প্লাস ওয়ান বাই টু তম পদ বা মান লিখতে পারো তাহলে এন এর মান কত এন এর মান হলো নাইন প্লাস ওয়ান বাই টু তম মান তাহলে যোগ করলে কথা আসবে টেন বাই টু দুই দিয়ে যদি কেটে দিই তাহলে পাঁচ দুগুনে দশ তাহলে কি বলবো যে পাঁচতম মান বা পথ তাহলে পাঁচতম মান কত এক দুই তিন চার পাঁচ পাঁচতম মান কত একান্ন তাহলে আমরা বলতে পারি যে নির্ণয় মধ্যমাটা কত একান্ন তাহলে লিখে নেব এটা একান্ন বলেছে তাহলে প্রদত্ত বিবৃতিটি সত্য চারে বলেছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও একে কি বলেছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে জানুয়ারি এক জানুয়ারি থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ছ হাজার টাকা সবৃদ্ধিমূল কত সবৃদ্ধিমূলটা আমাদের আগে জানতে হবে সবৃদ্ধিমূল কি কী সব হলো সুদ আর আসলে যোগ ফল তো আমাদের এখানে দেখো ছ হাজার টাকা মানে আসলটা দেওয়া আছে তাহলে আমাদের কী লাগবে সুদটা বের করতে লাগবে কারণ আমি মাত্র বললাম সবৃদ্ধিমূল মানে হলো সুদ আর আসলে যোগফল তো আসল দেওয়া আছে তাহলে আমরা সুদ বের করবো তো সুদ বের করতে গেলে আমাদের কি কি লাগে সুদ বের করতে গেলে আমরা সুদের সূত্রটা জানি আই কি জানি পি টি আর বাই হান্ড্রেড তার মানে আসল লাগবে আসল তো দেওয়া আছে তারপর টি টি মানে সময় লাগবে আর বার্ষিক সুদের হার লাগবে তো দেখো এখানে আসলটা দেওয়া আছে বার্ষিক সুদের হার দেওয়া আছে আর সময়টা কিন্তু এখানে আমাদেরকে বের করে নিতে হবে কীভাবে বের করে নেবো দেখো জানুয়ারি মাস থেকে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত যতগুলো সময় আছে সবগুলো আমরা যোগ করব সেগুলো কিন্তু প্রথমে দিনে যোগ করব তারপর সেই দিনটাকে আমরা দিন দিয়ে অঙ্ক করি না সেটাকে আমরা মাসে নিয়ে আসবো ঠিক আছে তো আমরা জানুয়ারি মাস থেকে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত যত মানে যেরকম জানুয়ারি মাস কি একত্রিশ মাস একত্রিশ দিনে হয় ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসটা একত্রিশ দিনে হয় ঠিক এভাবে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত যোগ করে নেব তো এখানে আসলটা দেওয়া আছে আসলটাকে আসলকে আমরা কী দিয়ে লিখি পি দিয়ে লিখি আসল পি সমান সমান কত টাকা দেওয়া আছে ছ হাজার টাকা তারপর বার্ষিক সুদের হার দেওয়া আছে বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার আর সমান সমান এখানে বার্ষিক সুদের হার আর সমান সমান দেওয়া আছে সময়টাকে আমরা বের করে সময় সমান সমান এবার সময়টাকে বের করে নেব দেখো জানুয়ারি মাস কিন্তু একত্রিশ দিনে হয় তাই তো জানুয়ারি মাসটা কি একত্রিশ দিনে হয় যেহেতু একে জানুয়ারি থেকে বলেছে তার মানে একত্রিশ দিনের মধ্যে ওই দিনটাকে আমার বাদ দিতে হবে তাহলে জানুয়ারি মাসটা আমরা তিরিশ দিনে ধরবো কি বললাম জানুয়ারি মাসটা একত্রিশ দিনে হয় ঠিকই কিন্তু যেহেতু একে জানুয়ারি থেকে বলেছে তাহলে ওই দিনটা আমরা বাদ দিয়ে তারপর ধরবো ঠিক আছে তো জানুয়ারি মাসটা তাহলে এখানে আমরা তিরিশ দিন ধরবো যেহেতু একদিন বাদ দিব তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা কতদিন আঠাশ দিনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসটা একত্রিশ দিনে হয় এপ্রিল মাসটা তিরিশ দিনে হয় তারপর মে মাসটাও একত্রিশ দিনে হয় আর জুন মাসটাও তিরিশ দিনে হয় আর জুলাই মাসটা একত্রিশ দিনে হয় অগাস্ট একত্রিশ দিনে হয় আর সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বলেছিল তাহলে এটা এটা কিন্তু দিনে কিন্তু ঠিক আছে তো এই সবগুলো আমরা যোগ করব তো এই সবগুলোকে যদি যোগ করি তাহলে আসবে দুইশো দুইশো বাহাত্তর দিন আসবে ঠিক আছে যেহেতু এটা দিনে আছে আমরা দিনে কিন্তু অঙ্ক করি না ঠিক আছে তাই আমরা এটাকে আমরা কী করব বছরে নিয়ে আসবো কারণ আমরা কি জানি এক বছর মানে কত তিনশো দিন তাহলে এই দিনটাকে আমরা যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করি তাহলে সেটা কিসে চলে আসবে বছরে চলে আসবে তাহলে সময়টা আমরা পেয়ে গেলাম তো এখন লিখবো সুতরাং আমরা জানি আমরা জানি যেহেতু সুদ বের করবো আই ইকোয়াল টু কি জানি পি টি আর বাই হান্ড্রেড তো বা আই সমান সমান পি পি মানে আসল টাকা দেওয়া আছে ছ হাজার তো আসলে জায়গায় বসাচ্ছি ছ হাজার গুণন টি সম টাকা তো দুইশো বাহাত্তর বাই তিনশো পঁয়ষট্টি ইন্টু আর বার্ষিক সুদের হারটা কত আছে পাঁচ দেওয়া আছে বাই কি আছে হান্ড্রেড দুটো শূন্য আর দুটো শূন্য কেটে দিচ্ছি বা আই ইকুয়াল টু ওপরের সবগুলো গুণ হবে আগে পাঁচ দিয়ে এটাকে কেটে দিই পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে হবে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে ওপরে হবে ষাট গুণন কত হবে দুইশো বাহাত্তর বাই হবে তেয়াত্তর এটা হবে তো বা আই সমান সমান দেখো এখন আর কাটাকাটি যাবে না তাও আমাদের ষাট আর দুইশো বাহাত্তরকে গুণ করতে হবে ষাট আর দুইশো বাহাত্তর গুণ হবে ষোলো হাজার তিনশো হবে ডিভাইডেড আমি ভাগটা করে দেখাচ্ছি না কারণ ভিডিও গুলো লং হয়ে যাচ্ছে তো ওরা ভাগটা করে করে নিতে পারবে এত বড় হয়ে গেছে এখন তো ভাগ তো করে দেখানোর কোনো মানে হয় না তো এটা দিয়ে যদি ডিভাইড করি দুইশো দিয়ে যদি করি দুশো তিরিশ দশমিক ছাড়বে তোদের কি বলেছে তো আমাদের বের করতে বলেছি সব বৃদ্ধিমূল সব বৃদ্ধিমূলটা কাকে বলে আমি আগেই বলেছিলাম সুদ আর আসলে যোগ ফল তো আমরা সুদ বের করে নিয়েছি এবং আসলটা আমাদের আগের থেকেই আছে তাহলে সুদ আর আসলে যোগ ফলটা করে আমরা সব বৃদ্ধিমূলটা বের করে নেব তাহলে লিখবো সুতরাং সব বৃদ্ধিমূল সব বৃদ্ধিমূল সমান সমান সুদ আর আসলে যোগ ফল তাহলে সুদটা কত দুশো তেইশ দশমিক ছাপ্পান্ন যোগ আসল আমাদের ছ টাকা ছিল তাহলে এই টাকাটা তাহলে যোগ করে দিচ্ছি দেখো ছ হাজার আর এখানে কত আছে দুইশো তেইশ আছে তাই তো দশমিকের পর দুটা শূন্য দশমিক পর এখানে আছে যোগ করছি ছয় পাঁচ এখানে হবে হবে তিন এখানে দুই ছয় দশমিক ছাপ্পান্ন টাকা এটা হবে সমৃদ্ধি মূল চারের দুইয়ের দাগে বলেছে এক অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইস টু ফাইভ ইস টু এইট প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম মানে আমরা এখানে যে তিনজনের অনুপাত মূলধন অনুপাত দেওয়া আছে সেখান থেকে আমরা প্রথম ব্যক্তির লাভ বের করবো আবার কার লাভ বের করবো তৃতীয় ব্যক্তির লাভ আমাদের দ্বিতীয় ব্যক্তির লাভটা বের করার কোনো দরকার নেই তো প্রথম ব্যক্তির লাভ বের করব তৃতীয় ব্যক্তির লাভ বের করব তারপর বলেছে এখন প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত টাকা কম ষাট টাকা কম মানে প্রথম ব্যক্তি যত টাকা লাভ হবে সেটা তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হবে তাহলে ব্যবসায় মোট কত কত টাকা লাভ হয়েছিল সেটা আমরা বের করব তাহলে ধরে নেব মোট ব্যবসায় এক্স টাকা লাভ হয়েছিল ধরি কমা ব্যবসায় ব্যবসায় মোট লাভ হয়েছিল মোট লাভ হয়েছিল ধরি কমা ব্যবসায় মোট লাভ হয়েছিল সমান সমান এক টাকা তো আমরা এক্স টাকা লাভ ধরে নিলাম এবার লিখবো যে সুতরাং লভ্যাংশ অনুসারে লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত কমা এখানে তাহলে কয়জন আছে তিনজন আছে তাই না তো প্রথম তিনজন আছে তাহলে প্রথম জনের লাভ এখানে দ্বিতীয় জন দ্বিতীয় জন আর এখানে লিখব তৃতীয় জন তো প্রথম জনের নিচে প্রথম জনের টাকা তো প্রথম ব্যক্তির লাভ কত প্রথম ব্যক্তির লাভের নিচে তিন লিখব দ্বিতীয় ব্যক্তির লাভের জায়গায় পাঁচ লিখব আর তৃতীয় ব্যক্তির লাভের জায়গায় আট লিখব তো এখানে প্রথম জন না লিখে প্রথম ব্যক্তি লিখি তাহলে ভালো হয় কথাটা উচ্চারটা ভালো হয় প্রথম ব্যক্তি ইষ্টু দ্বিতীয় ব্যক্তি ইষ্টু তৃতীয় ব্যক্তি তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি তাহলে প্রথম ব্যক্তির নিচে আমরা প্রথম ব্যক্তি টাকা লিখব থ্রি ইস টু ফাইভ ইস টু এইট এটা কাটাকাটি যাবে না তখন আমরা এটা কী করব এটাকে আমরা যোগ করে দেব টু যোগ করে দিলে কত আসবে তো যোগ করলে হবে ষোলো তাহলে আমরা এখানে কত টাকা লাভ হয়েছিল এক্স টাকা তাহলে লিখব এক্স টাকা লাভে এক্স টাকা লাভে প্রথম ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির লাভ সমান সমান দেখো প্রথম ব্যক্তির সোজা কথা আছে অনুপাত তিন বাই টোটাল যোগ ফলটা কথা ষোলো ইন্টু এক্স মানে মোট লাভটা তাহলে সমান সমান এক্সটা উপরের সাথে গুণ হবে থ্রি এক্স বাই ষোলো টাকা এটা হলো প্রথম ব্যক্তির লাভ ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় ব্যক্তি লাভটা দরকার নেই আমাদের তৃতীয় ব্যক্তি লাভটা বের করতে হবে তৃতীয় ব্যক্তির লাভ সমান সমান তৃতীয় ব্যক্তি সোজা অনুপাতটা কথা আট বাই টোটাল যখন কত কথা ষোলো ইন্টু মোট লাভটা এক্স টাকা তো গুণ করে দেবো এইট এক্স বাই ষোলো টাকা এবার দেখো এখানে কি বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত টাকা কম ষাট টাকা কম তাহলে লিখব সুতরাং শর্তানুসারে শর্তানুসারে কমা প্রথম ব্যক্তি লাভ তাহলে কত টাকা থ্রি এক্স বাই ষোলো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত টাকা কম বলেছে ষাট টাকা কম তো মাইনাস ষাট তো এবার কী লাইনটা দেখো থ্রি এক্স বাই ষোলো মাইনাস প্লাসটায় বসে আসলে মাইনাস হবে এইট এক্স বাই সিক্সটিন ইকোয়াল টু কথা হবে মাইনাস সিক্সটি তো লশক কথা হবে লশকও ষোলোই হবে তো যদি লসাগু না বোঝে তাহলে দেখো এখানে চার দিয়ে ভাগ করছি চার চারা ষোলো চার চার ষোলো এটাকে আবার চার দিয়ে ভাগ করছি চারক্ষে চার চারক্ষে চার এবার সবগুলো যদি গুণ করে দিই চার চার ষোলো ষোলো ষোলোক্ষে ষোলো ষোলোক্ষে ষোলো তাহলে ষোলোই হবে লসাগুর সময় নিচেরটা দিয়ে নিচেটা ভাগ করতে হয় তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে এক হবে এক দিয়ে ওপরটাকে গুণ করলে থ্রি এক্সই হবে ঠিক একই রকম হবে এটাকে করলে এইট এক্স হবে ইকালটা হবে মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটি তাহলে প্লাস মানে যে মাইনাস তো যদি বিয়োগ করি মাইনাস ফাইভ এক্স বাই সি সিক্সটিন বাই মাইনাস সিক্সটি তো মাইনাস মাইনাস কেটে দিচ্ছি বা এটার নিচে নেওয়া মানে কি আছে ওয়ান আছে যদি আমরা কোন গুণ করি তাহলে কী হবে ফাইভ এক্স ইকোয়াল টু এই দিকে গুণ করলে কী হবে ষোলো গুণন ষাট বা এক্স ইকোয়াল টু এক্সের সঙ্গে পাঁচটা কী সম্পর্ক আছে গুণ সম্পর্ক আছে ও বাসে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ পাঁচ দিয়ে কেটে দিচ্ছি পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তারপরে লাইনটা দেখো বা এক্স ইকোয়াল টু ষোলো আর বারো আমরা গুণ করে দেবো ঠিক আছে ছয় দুগুনে বারো দুই থাকবো এক দুই এক দুই আর একে তিন ছয়ক ছয় এক দুই নয় এক তাহলে একশো বিরানব্বই তাহলে এক্সের মান কত বেরোলো একশো বিরানব্বই এক্স মানে কী ধরেছিলাম এক্স মানে ধরেছিলাম যে প্রথম মোট লাভ কত টাকা সেটা ধরেছিলাম তাই তো দেখো প্রথমে দেওয়া আছে ব্যবসায় মোট লাভ হয়েছিল এক্স টাকা তাহলে এক্স মানে কি মোট লাভ তাহলে সুতরাং লিখবো যে ব্যবসায় ব্যবসায় মোট লাভ হয়েছিল মোট লাভ হয়েছিল হয়েছিল একশো বিরানব্বই টাকা চারের তিনের দাগে বলেছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো সমীকরণের বীজ আলফা ও বিটা হলে এ এর মান নির্ণয় করো তো যে সমীকরণের বীজ দুটি দেওয়া আছে এই সমীকরণটা কি বীজ দুটি কী দেওয়া আছে আলফা ও বিটা তাহলে এই যে বীজ দুটি সবসময় মনে রাখবে কোনো দীঘাত সমীকরণে যদি বীজ দেওয়া থাকে তবে সেই বীজ দুটি কী হয় ওই সমীকরণটাকে সিদ্ধ করে তো আমরা এই সমীকরণটা তুলে নিয়ে এই সমীকরণটার বীজ দুটি আমরা এই সমীকরণকে প্রথমে আলফা দিয়ে সিদ্ধ করবো তারপর বিটা দিয়ে সিদ্ধ করবো তো সমীকরণটা তুলে নিয়েছি এটাকে এক নং ধরে নিচ্ছি লিখ লিখে দেই যে যেহেতু এক নং সমীকরণের বি দুটি দেওয়া আছে তাই না যেহেতু এক নং সমীকরণের এখানে লিখে নিবে সমীকরণের যেহেতু এক নং সমীকরণের বি দুটি কি দেওয়া আছে আলফা ও বিটা তার মানে কি এই আলফা দিয়ে প্রথমে এই সমীকরণটা সিদ্ধ হবে তাহলে আলফা দিয়ে যদি সিদ্ধ হয় তাহলে কী হবে ফাইভ আলফাটা কোথায় প্রত্যেকটা এক্সের জায়গা বসবে তাহলে ফাইভ আলফা আলফা স্কোয়ার প্লাস সেভেন আলফা প্লাস কী হবে থ্রি সমান সমান জিরো তারপরে বার আবার এই সংকটে বিটা দিয়ে সিদ্ধ হবে তাহলে কী হবে ফাইভ বিটা স্কোয়ার প্লাস সেভেন বিটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তো দেখো এখানে যার মানটা বের করতে বলেছে সেটা কী আছে ফাইভ আলফাস্কোয়ার প্লাস থ্রি আছে আর ফাইভ বিটা স্কোয়ার প্লাস থ্রি আছে তো জন্য আমরা এখান থেকে আমরা এখান থেকে শুধু ফাইভ আলফাস্কোয়ার প্লাস থ্রি এটার মানটা বের করবো তাহলে প্লাস সেভেন আলফাটা যদি ও বসে যায় মাইনাস সেভেন আলফা আর এখানে দেখো এখানেও ঠিক একই রকমভাবে ফাইভ বিটা স্কোয়ার প্লাস থ্রি এর মান বের করবো মাইনাস কী হবে সেভেন বিটা প্লাস সেভেন বিটা ও বাসে গেলে মাইনাস সেভেন বিটা হবে এবার একটা কথা শুনে রাখো কোনো দীঘার সমীকরণে বীজ দেওয়া থাকলে তখন আমরা কি বীজের যোগ ফল আর গুণফলটা বের করতে পারি তাহলে বীজদের যোগফল সূত্রটা কী হবে মাইনাস বি বাই এ মাইনাস বি কাকে বলে বি বলে এক্সের সহক তাহলে সেভেন বাই এ হলো এক্সের স্কোয়ার সহ কত হলো ফাইভ আরও কী বের করতে পারি এবং বের করতে পারি বিদ্যুতের গুণ ফল তাহলে আলফাবিটা টু কী হবে সি বাই এ তাহলে সি কত দেখো সি হল সবার শেষের টাস তাহলে সি কত সমীকরণটা ধ্রুবক থ্রি বাই এ কত এক্সেস করার শখ তাহলে এক্সেস করার শখ কত ফাইভ তো এখানে লিখবো ফাইভ তো এবার যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমরা তুলে নেবো দেখো আমি তুলে এবার এখানে মান বসাবো ঠিক আছে দেখো আলফা প্লাস এর মানটা আমরা বের করে নিয়েছি কত হবে মাইনাস সেভেন আলফা তো এখানে বসিয়ে দিচ্ছি মাইনাস সেভেন আলফা তার বাইরে স্কোয়ার হবে প্লাস ওয়ান বাই ফাইভ বিটা স্কোয়ার প্লাস থ্রি এর মানটাও বের করে নিয়েছি কত আছে মাইনাস সেভেন বিটা পুরোটা বাইরে স্কোয়ার হবে সমান সমান দেখো এখানে ওয়ান বাই আর মাইনাস মাইনাস স্কোয়ার মাইনাস কিন্তু দুটো আছে তাই না স্কোয়ার মানে বেকেটের ভেতরে যা আছে সব হলেও দুইবার গুণ করতে হবে তাহলে দুটো মাইনাস যদি গুণ করতে তাহলে মাইনাস মানে যে প্লাস হবে তো আমার প্লাস দেওয়ার দরকার নেই সাথে স্কোয়ার মানে কথা হবে উনপঞ্চাশ আর আলফা স্কোয়ার মানে আলফা স্কোয়ার হবে ঠিক আছে প্লাস আবার একই রকমভাবে এখানেও হবে উনপঞ্চাশ বিটা স্কোয়ার তো পরের লাইনটা দেখো এখানে দুটো থেকে কি কমন যায় ওয়ান বাই ফর্টি নাইন এটা কমন যায় তাহলে এখানে থাকে ওয়ান বাই আলফা স্কোয়ার আর এখানে থাকে কি ওয়ান বাই বিটা স্কোয়ার আর তারপর লাইনটা দেখো ওয়ান বাই ফর্টি নাইন এখানে যদি আমরা লসাকু করি লসাগোটা কি হয় আলফা আলফাস্কর বিটা স্কোয়ার তো দেখো এই লসাকু দিয়ে প্রথমে যদি এই আলফা আলফাস্কর দিয়ে ভাগ করি তাহলে আলফা আলফা আলফাস্কর কাটা যাবে থাকবে কি বিটা স্কোর এই বিটা স্কোয়ার যদি এক দিয়ে গুণ করি হবে বিটা স্কোয়ার প্লাস এটাকে এবার যদি এই বিটা স্কোয়ার দিয়ে এই লসাকোটাকে ভাগ করি তাহলে বিটা স্কোয়ার বিটা স্কোর কাটা যাবে থাকবে আলফা আলফা আলফাস্কর ওপরের সাথে গুণ করবো দেখুন ওয়ান বাই ফর্টি নাইন এখানে এটাকে সাজিয়ে লিখছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আর নিচে যা আছে তাই লিখছি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার পরের লাইনটা সমান সমান এখানে লিখবো ওয়ান বাই ফরটি নাইন এটা দেখো সূত্র পড়ে আমরা স্কোয়ার প্লাস বিস্কর সূত্র জানি স্কোয়ার প্লাস বিস্কর সূত্রটা কী হয় এ বলতে আলফা বি বলতে বিটা তাহলে স্কোয়ার প্লাস বিস্কোর সূত্রটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি বাই নিচেটা যা আছে তাই লিখবো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান সমান দেখো ওয়ান বাই ফোর নাইন এখানে এবার মানগুলো বসিয়ে দেবো আর এখানে এই আলফা স্কোয়ার বিটা স্কোরকে আমরা এই যে আলফাস্কোয়ার বিটা স্কোয়ার আছে এটাকে এভাবেও লিখতে পারি আলফা বিটাকে ফার্স্ট বেক্ট রেখে বাইরে স্কোয়ার তার মানে স্কোয়ারটা মাথা আসলে আলফা স্কোয়ার এই স্কোয়াটার মাথা আসলে বিটা স্কোয়ার ঠিক আছে তো এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা তো আলফা প্লাস বিটার মানটা দেখো আমরা বের করে নিয়েছি আলফা প্লাস বিটার মানটা কত মাইনাস সেভেন বাই ফাইভ তো এখানে বসিয়ে দেবো মাইনাস সেভেন বাই ফাইভ পুরোটা বারের স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মানটা দেখে নাও কত বিটার মানটা কত থ্রি বাই ফাইভ তো এখানে বসিয়ে দিচ্ছি থ্রি বাই ফাইভ ঠিক আছে বাই আলফাবিটা আলফাবিটার মানটা থ্রি বাই ফাইভ পুরোটা বারের স্কোয়ার হবে এর পরের লাইনটা এখানে ওয়ান বাই ফর্টি নাইন হবে আর এখানে স্কোয়ার মানে কি এখানে মাইনাস দুটো আছে মাইনাস মানে প্লাস আর সাতের স্কোয়ার মান সাত সাথে আর নিচে হবে পঁচিশ মাইনাস এই দুটা কিন্তু ওপরটার সাথে গুণ হবে তাহলে কত হবে তিনটে গুণে ছয় আর নিচে হবে পাঁচ আর এখানে তিনের স্কোয়ার মানে হবে নয় আর পাঁচের স্কোয়ার মানে হবে পঁচিশ তো দেখো আমি তুলে নিয়েছি ঠিক যেভাবে আমি তোমাদেরকে বললাম ঠিক সেভাবেই তুলে নিয়েছি এবার দেখো ওপর লসাও করবো ঠিক আছে ওপর লসাও কথা হবে পঁচিশ আর পাঁচের মধ্যে লসাও নিতে হবে পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচককে পাঁচ আর যাবে না তাহলে এই সবগুলো গুণ করে যেটা আসবে সেটাই লস হব পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ হককে পঁচিশ তাহলে পঁচিশ হবে লস হবো তাহলে পঁচিশ দিয়ে পঁচিশকে ভাগ করলে হবে এক এক দিয়ে উনপঞ্চাশকে গুণ করলে উনপঞ্চাশ হককে উনপঞ্চাশ পাঁচ দিয়ে পঁচিশকে যদি ভাগ করি হবে পাঁচ পাঁচ দিয়ে ছয়কে গুণ করলে হবে পাঁচ ছয় তিরিশ আর এখানে যা আছে নাইন বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে ওয়ান বাই ফর্টি নাইন এবার দেখো এখানে আমরা প্রথম আমরা বিয়োগ করে নিই ঊনপঞ্চাশের থেকে যদি তিরিশ চলে যায় তাহলে উনিশ বাই পঁচিশ আর এখানে যা আছে নয় বাই পঁচিশ এর পরের লাইনটা আমরা কীভাবে বলবো এর পরের লাইনটা আমরা কীভাবে করবো দেখো এখানে যা আছে এখানে গুণ হবে তাই না এখানে আর এটা দেখো ওপরেরটা যা আছে তাই হবে এর হেড লাইনটা তখনই গুণ হবে যখন নিচেরটা ওপরে যাবে আর ওপরেরটা নিচে আসবে তো এখানে দেখো পঁচিশ পঁচিশ কেটে দিতে পারছি আর কী কাটবো আর তো কাটা যাচ্ছে না না হা যাবে না তো ওপরে হবে উনিশ আর নিচে কত হবে উনপঞ্চাশ আর নয়ের গুণফল তাহলে দেখি কত হয় নয় নয় একাশির এক হাতে থাকবে আট চার নং ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তে চৌচল্লিশ তো আমরা বলতে পারি চারশো একচল্লিশ এটাই হবে অ্যান্সার চারের দাগে বলেছে এ ইস টু বি টু সি টু ডি টু টু দেখাও যে মানে প্রমাণ করো যে প্রত্যেকটি অনুপাতের মান এই এটার সঙ্গে সমান তো প্রত্যেকটা অনুপাতের মান এটা হবে তো আমরা এ ইস টু সি টু ডি টু এফ এই পর্যন্ত হলে আগেটুকু তুলে নিচ্ছি তারপর এটার মানটা আমরা বের করছি দেখো হোলের আগেটুকু তুলে নিয়েছি এবার এ বাই বি ইকাল টু কী হবে সি বাই ডি অনুপাতের জন্য বাই হয়ে যাবে ইকোয়াল টু ই বাই এফ এটাকে আমরা কে ধরে নিচ্ছি এটাকে কী ধরছি কে ধরে নিচ্ছি তাহলে দেখো সুতরাং এর মানটা কী হবে এর মানটা হবে নিচেরটা গুণন সবার লাস্টারটা তার মানে হবে বিকে কমা সি এর মানটা কী হবে নিচেরটা গুণন সবার লাস্টেটা মানে ডি কে ই টু কী হবে নিচেরটা গুণ শেষের এফ কে ঠিক আছে তো এখন আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রত্যেকটা অনুপাতের মান এটা তো আমরা ওই অনুপাতটা বের তুলে নিচ্ছি প্রথমে দেখি অনুপাতের মানটা কত আস দেখো অনুপাতটা তুলে নিচ্ছি এবার মানটা বসাচ্ছি থ্রি গুণন এ এর মানটা কত এর মানটা হলো বিকে প্লাস ফোর ইন্টু সি সি এর মানটা কি আছে ডি কে মাইনাস ফাইভ ইন্টু ই এর মানটা কি আছে এফ কে বাই যা আছে থ্রি বি প্লাস ফোর ডি মাইনাস ফাইভ এফ দেখো এবার যদি গুণ করে দিই তাহলে কত আসবে থ্রি বিকে প্লাস ফোর ডি মাইনাস ফাইভ এফ কে বাই থ্রি বি প্লাস ফোর ডি মাইনাস ফাইভ এফ ঠিক আছে ঠিক একই রকমভাবে ওপর থেকে দেখো কী কমন যায় কে কমন যায় কো কে কমন গেলে কি থাকবে থ্রি বি প্লাস ফোর ডি মাইনাস ফাইভ এফ বাই নিচে আসছে থ্রি বি প্লাস ফোর ডি মাইনাস ফাইভ এফ তো দেখো ওপরটা নিচেটা কেটে দিচ্ছি সমান সমান কে তাহলে এই অনুপাতটা এই এই অনুপাতটার মান কত আসছে কে আসছে আর এখানে প্রত্যেকটা অনুপাতের মান কী প্রত্যেকটা অনুপাতের মানও কে তার মানে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি অনুপাত এই অনু এই অনুপাতের সঙ্গে সমান তো থ্রি এ প্লাস ফোর সি মাইনাস ফাইভ ই বাই থ্রি বি প্লাস ফোর ডি মাইনাস ফাইভ এই মানটা কত এসেছে কে এসেছে আবার এখানে দেখো এই মান অনুপাতের মানগুলো কত কে তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটা অনুপাতের মান এটা তার মানে এটার মানও কি কে তাই না তাহলে আমরা বলতেই পারি সুতরাং প্রত্যেকটি অনুপাতের মান প্রত্যেকটি অনুপাতের অনুপাতের মান ফাইভ থ্রি এ প্লাস ফোর সি মাইনাস ফাইভ ই বাই একই রকমভাবে লিখছি থ্রি বি প্লাস ফোর ডি মাইনাস ফাইভ এ এটাই প্রমাণিত প্রমাণিত চারের পাঁচের দাগে বলেছে ই সি বৃত্তস্থ চতুর্ভুজ এবি বৃত্তটির একটি ব্যাস এই ও বি সি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে আর সিবি মানে অ্যাঙ্গেল সিবি এর মান দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর অ্যাঙ্গেল বিসি এর মান দেওয়া আছে টোয়েন্টি ডিগ্রি হলে অ্যাঙ্গেল এডিসি ও অ্যাঙ্গেল এ ইসি এর মান কত দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি এখানে ছবিটা দেওয়া আছে কি এ বি সি একটা বৃত্তস্ত চতুর্ভুজ ঠিক আছে তো এ সি একটা বৃত্তস্ত চতুর্ভুজ যার ব্যাসটা কি ব্যাসটা হলো এ বি ঠিক আছে আর এখানে দেখো এই এটাকে পরস্পরকে এই আর বি সি পরস্পরকে কোথায় ছেদ করেছে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এখানে লিখে নিয়েছি যেহেতু এ বি কি বৃত্তের ব্যাস আর এ ই বি হলো নাইনটি ডিগ্রি মানে অর্ধবৃত্তস্ত কোন মানে এই কোনটা ঠিক আছে এ ই এই বি মানে এই কোনটা কি অর্ধবিত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোন কথা হয় স নাইনটি ডিগ্রি হয় তাহলে সেখানে লিখে নিয়েছি এ ই বিটা হলো নাইনটি ডিগ্রি যেহেতু অর্ধবৃত্ত্বস্ত কোন এখন বহিস্থ এ ডিবি এডিবি মানে এই কোনটা এই কোনটা কি হবে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডিবি অ্যাঙ্গেল ডি দেখো ভালো করে দেখো বি মানে এই কোনটা ঠিক আছে প্লাস কি হবে অ্যাঙ্গেল ডি ডিবি তাহলে ডি বিই মানে এই কোনটা আর এই কোনটা যোগ করে সমান তাহলে দেখো অ্যাঙ্গেল ডিইবি এর মানটা কত নাইনটি ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ডিবি এর মানটা কত পঁচিশ ডিগ্রি কারণ একই বৃত্তাংশস্থ কোন অ্যাঙ্গেল ডিইবি নাইনটি ডিগ্রি কেন হলো কারণটা কী দেখো একই বৃত্তাংশ মানে একই কোণ মানে একই তো একই কোণ সেজন্য এখানে দেখো ই বিনিতে কত কোন হয়েছিল ই বিনিতে কোন হয়েছিল নাইনটি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা ডিইবি মানে ই বিনিতে একই কোণ তাহলে সেই জন্য আমরা এখানে নাইনটি ডিগ্রি বসিয়েছি আর অ্যাঙ্গেল ডিবি তো বি বিবিনিতে কোনটা কত ছিল পঁচিশ ডিগ্রি এটা দেওয়া ছিল এখানে লেখা ছিল সিবি হলো হল পঁচিশ ডিগ্রি তার মানে একই বৃত্তাংশস্থ কোন ক্ষেত্রে এটাও হবে পঁচিশ ডিগ্রি তো যোগ করে দিলে কত আসে একশো পনেরো ডিগ্রি তো একশো পনেরো ডিগ্রি সুতরাং অ্যাঙ্গেল এডিসি এর মানটা বের করবো কি একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা অ্যাঙ্গেল এই কোনটা বাদ দিতে পারি এ ডিবি এই কোনটা বাদ দিতে পারি বৈশিষ্ট্য কোনটা তাহলে আসবে অ্যাঙ্গেল এ ডিবি এর মানটা কত বের করেছি একশো পনেরো ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এর মানটা আসলো পঁয়ষট্টি ডিগ্রি তো এরপরে দেখো আবার দেখো এই কোনটা ডি ই আর এই কোনটার নাম কি ডিইসি এই এই কোন দুটো যোগ ফলটা কি হবে এ এ সমান হবে বহিষ্ট কোনটা সঙ্গে সমান হবে সেই জন্য এখানে লিখে দিয়েছি অ্যাঙ্গেল ডি সি ই প্লাস অ্যাঙ্গেল ডি ইসি ইকালটু বহিষ্ঠ কোনটা সমান হবে আর অ্যাঙ্গেল ডি সি ইসি বিন্দুতে কোন কত কুড়ি ডিগ্রি যা আছে যেহেতু একই বৃত্তাংশস্থ কোন তাহলে এই কোনটা কুড়ি ডিগ্রি হবে আর ডি ইসিটা যা আছে তাই হবে এবার ডিসি এর মানটা বের করছি দেখো এখানে পঁয়ষট্টি ডিগ্রি এখানে এটার মানটা বেরিয়ে গেছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল ডি ইসি এর মান পঁয়ষট্টি ডিগ্রি প্লাস কুড়িটা অবশ্যই গেলে মাইনাস কুড়ি হবে তাহলে অ্যাঙ্গেল ডি ইসির মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর অ্যাঙ্গেল এ ইসির মানটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের দেখো একই বৃত্তাংশস্থ কোন হওয়ার জন্য এ ইসি এই একই ই বিনীতে কোন কত আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ এর ক্ষেত্রেও কি পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে আমাদের বের করতে বলেছিল অ্যাঙ্গেল এ সি এর মানটা হবে পঁয়ষট্টি ডিগ্রি আর বের করতে বলেছে অ্যাঙ্গেল এ ইসি এর মানটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই হবে অ্যান্সার চারের এখানে ছয়ের দাগে বলেছি ত্রিভুজ বিসি এর ক্ষেত্রে ডি সমান্তরাল বিসি এবং এ ডি ইস টু ডিবি ইকুয়াল টু টু ইস টু থ্রি ইসি এর দৈর্ঘ্য এই অপেক্ষা ছাব্বিশ বেশি হলে এসি বাহুর দৈর্ঘ্যত তো আমি ছবিটা এঁকে নিয়েছি ছবি এঁকে নিলে তোমরা এর সব কিছু এখানে বুঝতে পারবে তো দেখো আমি ত্রিভুজ এ সি এঁকেছি যা বিসি বাহু সমান্তরাল কি ডি তার মানে ডি সমান্তরাল বিসি তো বইয়ে কোশ্চেনটা দেওয়া আছে ডি সমান্তরাল বি সি মানে ডিটা বিসি এর সমান্তরাল আর কি দেওয়া আছে এ ডি ইস টু দেওয়া আছে ডিবি সমান সমান টু ইস টু থ্রি এটা দেওয়া আছে আর কি দেওয়া আছে আর দেওয়া আছে বলেছে ইসি এর দৈর্ঘ্য এই অপেক্ষা ছাব্বিশ সেমি বেশি তার মানে এইর মানটা কত আমরা জানি না এটাকে যদি এক্স সেমি ধরি তাহলে ইসির মানটা কি হবে এর থেকে কত সেমি বেশি হবে এক্স প্লাস ছাব্বিশ সেমি তো আমাদের এখানে এসি এর দৈর্ঘ্যটা বের করতে বলেছে মানে এই এসিটা দৈর্ঘ্য বের করতে বলেছি তো দেখো আমরা লিখবো যে সুতরাং আমরা থ্যালাসের উপপাদ্য অনুযায়ী করব। থেলাসের থ্যালাসের উপপাদ্য উপপাদ্য থেকে পাই থেলাসের উপপাদ্য থেকে পাই তো থ্যালাসের উপপাদ্যটা কী ছিল এডি বাই কি হবে ডিবি ইকোয়াল টু কী হবে এই বাই কি হবে ইসি বা এডি বাই ডিবি এর মানটা দেওয়া আছে দেখো এডি এই এখানে ইস্টু মানে কি টু মান হলো বাই তে কি হবে ডিবি সমান সমান কি হবো টু বাই থ্রি তাহলে এখানে আমরা বসাতে পারি টু বাই থ্রি সমান সমান এই এইর মানটা ধরেছি এক্স আর ইসির মানটা ধরেছি এক্স প্লাস টোয়েন্টি সিক্স তো কোনো যদি আমরা গুণ করি তাহলে এই দিকে হবে এই দিকে অথবা এই গুণ করলেই হলো আমি বড়টা দিকে গুণ করছি তো থ্রি এক্স ইকুয়াল টু এদিকে গুণ করলে হবে টু এক্স প্লাস দুই দিয়ে গুণ করবো ছয় দুগুণ বারো দুই হাতে এক দু দুগুণ চার একে পাঁচ তো বাহান্ন বা থ্রি এক্স প্লাস টু এক্সটা এ পাশে আসলে মাইনাস টু এক্স হবে আর এখানে হবে ফিফটি টু বা বিয়োগ করলে কথা আসবে এক্স ইকাল টু ফিফটি টু তো এক্স মানে কোনটা ধরেছিলাম এক্স মানে কিন্তু এই ধরেছিলাম তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এই দৈর্ঘ্য হলো বাহান্ন বাহান্ন সেমি এ ই এর দৈর্ঘ্য হলো বাহান্ন সেমি ঠিক আছে তো এ ই এ দৈর্ঘ্য কত বাহান্ন সেমি আর এবার দেখো এখানে আরেকটা আছে ইসি তাহলে ইসি এর দৈর্ঘ্যটা আমরা বের করে নিই তাহলে ইসি এর দৈর্ঘ্যটা হলো ওই বাহান্ন প্লাস কারণ ইসি এর দৈর্ঘ্য কি হবে ইসি এর দৈর্ঘ্য হল এক্স প্লাস ছাব্বিশ তাহলে এক্স এর মানটা কত হলো বাহান্ন আর এখানে হবে ছাব্বিশ যোগ হবে এত সেমি তো যোগ করে দিচ্ছি আট আর এখানে হলো সাত আটাত্তর সেমি তো আমাদের বের করতে বলেছে কি আমাদের বের করতে বলছি এই যে এসি এ দৈর্ঘ্য তাহলে এসি মানে এই পুরোটা তার মানে আমরা এইটুকু যোগ এইটুকু লিখতে পারি তাহলে এই প্লাস কি লিখতে পারি ইসি লিখতে পারি তাহলে সুতরাং লিখবো যে এসির দৈর্ঘ্য সুতরাং এসি এর দৈর্ঘ্য সমান সমান তাহলে এসি এ দৈর্ঘ্যটা কি লিখবো এ ই প্লাস ইসি তাহলে লিখবো এ ই প্লাস ইসি তাহলে কত আসবে দশ আর সাত আর পাঁচ হলো বারো তেরো তাহলে একশো তিরিশ সেমি দেখো সাথে দাগে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি থেমি ও টু রুডোবার থ্রি এক্স সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত তো সমকোণী ত্রিভুজ আমরা জানি কাকে বলে যে ত্রিভুজের একটি কোণের মান নাইনটি ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি তো সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন মানে নাইনটি ডিগ্রি সংলগ্ন যে বাহু দুটো তাকে একটা এক্স মাইনাস থ্রি ধরবো আর একটা টু রুডোবার থ্রি এক্স ধরবো তো আমরা প্রথমে সমকোণী ত্রিভুজটা এঁকে নিচ্ছি দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি এবিসি যার এই কোনটা অ্যাঙ্গেল বিটা এই কোনটা হলো নাইনটি ডিগ্রি ঠিক আছে তো সমকোণ সংক বাহু দুটি হলো এবি আর একটা হলো বিসি তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি যে কোনো একটাকে ধরে নিচ্ছি এক্স মাইনাস কত দেওয়া আছে থ্রি সেমি তাই তো এটাকে এক্স মাইনাস থ্রি সেমি ধরে নিচ্ছি আর একটা আছে কত টু রুডোবার থ্রি এক্স সেমি এটা আছে ঠিক আছে তো দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলতে পারি এখানে অতি লম্ব কোনটা এটা ভূমি এটা আর অতি বুঝ কোনটা এসি তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই বা তোমরা এটাও লিখতে পারো যে এবার সমকো ত্রিভুজ এবিসি থেকে পাই এটাও লিখতে পারো ঠিক আছে তো দেখো এখানে অতিভুজ কোনটা এসি তাহলে আমরা পিথাগরসির উপপাদ্য অনুযায়ী জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার তারপর লম্ব বি এবি বি স্কোয়ার প্লাস ভূমি কোনটা বিসি স্কোয়ার বা এখানে যা আছে তাই লিখবো এসি স্কোয়ার ইকোয়াল টু এবি বি এ এবির মানটা কত আছে বির মানটা কত আছে টু ওভার থ্রি তাহলে এখানে দেখে দেখে মানটা বসিয়ে দিচ্ছি টু বা থ্রি তার বাইরে স্কোয়ার ও এখানে এক্স আছে আবার এখানে প্লাস বিসি বিসির মানটা কত আছে এক্স মাইনাস থ্রি তারপরে স্কোয়ার বা এসি স্কোয়ার ইকোয়াল টু দেখো এই স্কোয়ারটা দুয়ের মাথায় আসলে হবে চার তাই তো মাঝখানে কিছু নেই মানে গুণ আছে তাহলে এই স্কোয়ারটা যখন এটার মাথায় আসবে তখন রুটটা উঠে যাবে তখন থাকবে কত তিন আর এক্সের মাথায় আসলে হবে এক্স স্কোয়ার তাহলে গুণ করলে কত হবে তিন চার বারো এক্স স্কোয়ার একবার লিখে দিচ্ছি বারো এক্স স্কোয়ার প্লাস এটা কিন্তু সূত্র পড়ে যাবে কি সূত্র পড়ে যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে এটা বি বলতে এটা তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার মানে তিনের স্কোয়ার ঠিক আছে তো বা এসি স্কোয়ার ইকোয়াল টু বারো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস তিন দো ছয় সিক্স এক্স প্লাস তিন দো নয় তো পরে লাইনটা আমরা কী লিখতে পারি পরে লাইনটা লিখতে পারি এসি স্কোয়ার ইকোয়াল টু দেখো বারোটা এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার আছে তাহলে তেরোটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন বা স্কোয়ার উঠে গেলে কী হবে স্কোয়ার উঠে গেলে হবে রুডোবার তাহলে তেরো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তো আমরা এসির মানটা বলতে পারি বা অতিভুজ অতিভুজের মানটা বলতে পারি এটা তাহলে অতিভুজ হলো এটা তাহলে এটার মানটা আমরা লিখে নিচ্ছি তাহলে এটা হলো অতিভুজের মান ঠিক আছে সুতরাং অতিভুজের অতিভুজের দৈর্ঘ্য সমান সমান রুডোভার থার্টিন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এটা আটের দাগে বলেছি এক্স ইকুয়াল টু এ আর কস থিটা কস আলফা কমা ওয়াই ইকোয়াল টু আর কস থিটা সাইন আলফা কমা আর জেড ইকোয়াল টু সি আর সাইন থিটা হলে থিটা ও আলফা বর্জিত সম্পর্কটি লেখো থিটা ও আলফা বর্জিত সম্পর্কটি মানে হলো যে এইখানে যে এই আলফা আছে থিটা আছে এগুলো একটাও থাকবে না তারপর তাদের মধ্যে কি সম্পর্কটা কীরকম হয় সেটা বের করতে বলেছে তো আমরা প্রথমে এইটুকু তুলে নিচ্ছি এই হোলের আগেটুকু টুকু যেটুকু আছে ততটুকু তুলে নিচ্ছি তো দেখো আমি তুলে নিয়েছি পাট পাট করে তুলে নিয়েছি এবার দেখো এখান থেকে কি করব এক্স এখানে এ আরটা কী সম্পর্কে আছে গুণ সম্পর্কে তাই তো তাহলে এ পাশে আসলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ মানে এটা নিচে চলে যাবে তাহলে এখানে থাকবে কসথিটা কজ আলফা ঠিক একই রকমভাবে দেখো এখানে ওয়াই বাই এখানে আরটা গুণ সম্পর্কে আছে এখানে আসলে ভাগ হয়ে যাবে সমান সমান কস থিটা সাইন আলফা বা জেড বাই এখানে সি আর চলে আসবে সমান সমান সাইন থিটা ঠিক আছে তো এটাকে আমরা এখানে এটাকে উভয় পক্ষে বর্গ করব। কেন বর্গ করব সেটা বলছি সূত্র পড়ার জন্য উভয় পক্ষে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে পাই ঠিক আছে বর্গ মানে কি এই পুরোটার বাইরে স্কোয়ার আসবে আর এই পুরোটার বাইরে স্কোয়ার আসবে এখানে আছে কজ আলফা এই পুরোটার বাইরে স্কোয়ার আসবে তাহলে কি এখানে কি আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর স্কোয়ার ইকোয়াল টু এখানে কি আসবে ক স্কোয়ার থিটা ক স্কোয়ার আলফা ঠিক একই রকমভাবে এখানেও লিখবো যে উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করে পাই বর্গ করে পাই বর্গ মানে এই পুরোটা বারের স্কোয়ার আসবো ওয়াই বাই বি আর পুরোটা স্কোয়ার টু এখানে আসবে কস সাইন আলফা এই পুরোটা বারের স্কোয়ার ঠিক আছে তো এখানেও লিখবো আমরা উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করে পাই তো দেখো এখানে বর্গ যদি করি এখানে জেড বাই কী আছে সি আর পুরোটার বাইরে হোল্ড স্কোয়ার আসবে সমান সমান সাইন থিটা এর পা বাইরে স্কোয়ার আসবে তো এখানে স্কোয়ারগুলো মাথায় নিয়ে এসেছি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর স্কোয়ার ইকোয়াল টু এখানে হবে ক স্কোয়ার থিটা আর হবে সাইন স্কোয়ার আলফা আর এখানে কি হবে জেড স্কোয়ার বাই স্কোয়ার আর স্কোয়ার ইকোয়াল টু কী হবে সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তো এটাকে এক নং সমীকরণ ধরে নিচ্ছি এটাকে দুই নং সমীকরণ ধরে নিচ্ছি আর এটাকে তিন নং সমীকরণ ধরে নিচ্ছি তো আমরা কি করব এক যোগ দুই যোগ তিন করে পাই এক যোগ দুই যোগ তিন করে পাই এক যোগ দুই যোগ তিন মানে হলো এক নং সমীকরণের বাম পক্ষ এক নং সমীকরণের বাম পক্ষ যোগ দুই নং সমীকরণের বাম পক্ষ ঠিক আছে যোগ তিন নং সমীকরণের বাম বামপক্ষ শীসকর আর স্কোর ইকোয়াল টু এক নং সমীকরণের ডান পক্ষীকরণের ডান পক্ষ প্লাস তিন নং সমীকরণের ডান পক্ষ তো দেখো এখান থেকে দেখো সবগুলো নিচের থেকে কমন যায় কমন মানে হলো মিল কি কমন যায় আর স্কোর কমন যায় উপর থেকে কিছুই কমন যায় না মানে ওয়ান নিচ্ছি ও না নিচে থেকে আর স্কোয়ার যাবে তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে থাকবে কি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর এখানে কী থাকবে জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকোয়াল টু দেখো এখান থেকে একটু বুদ্ধি বুদ্ধি করবো কীরকম বুদ্ধি করবো দেখো এই এই দুটো থেকে শুধু কমন নিবো এই দুটো থেকে যদি ক স্কোয়ার থিটা কমন যায় তাহলে কী থাকে ক স্কোয়ার আলফা প্লাস কী থাকে সাইনস্কোয়ার আলফা আর এটা যা আছে তাই থাকবে সাইন স্কোয়ার থিটা তারপর এখানে এই পাশে যা আছে আমরা তাই লিখবো ওয়ান বাই আর স্কোয়ার আর এখানে যা আছে এক্সেস কোর বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেট স্কোয়ার বাই সি স্কোর ইকোয়ার টু এখানে দেখো ক স্কোয়ার থিটা আর আমরা জানি কি ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স কোর থিটা বা সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এর মানটা কত হয় ওয়ান হয় তাহলে গুন ওয়ান প্লাস এখানে কথা হবে সায়েন্স স্কোয়ার থিটা ঠিক একই রকমভাবে আমরা বামপক্ষে পক্ষে যা ছিলো আমরা তাই লিখছি এক্সেস স্কোয়ার বাই এস কোর প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার এটা ছিল তাই তো বামপক্ষে আর এখানে কি ছিল এখানে ছিল কস্কর থিটাকে এক দিয়ে গুন করলে এখানে কস্কর থিটাই হবে আর এখানে সাইন স্কোয়ার থ্রিটা হবে তার পরের লাইনটা এখানে যা আছে তাই হবে এখানে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেট স্কোয়ার বাই সি স্কোয়ার ইকোয়াল টু আমরা কী জানি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক থিটা ইকোয়াল টু ওয়ান যারা এই সূত্রগুলো একদম বোঝো না বা মুখস্থ রাখতে পারো না তাদের জন্য আমি একটা ভিডিও করেছি ত্রিকোণভিত্তিক সূত্র মনে রাখার জন্য তো আমি ডেসক্রিপশনও ডেসক্রিপশনে এটা ভিডিওটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো আর ওটা দেখার পর আশা করি না তোমাদের মধ্যে ডাউট থাকবে তো দেখো তারপর লাইনটা কী করছি এক দিয়ে ওপরের সাথে গুণ হবে এক ওপরটার সাথে গুণ হবে তো এটা কী হবে এক্স স্কোয়ার বা একবারে করছি এখানে ওয়ান বাই আর স্কোয়ারটা এখানে কী আছে গুণ সম্পর্ক আছে এটার সঙ্গে তাই তো তাহলে ওটা ও পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই কারণ এটা গুণ সম্পর্ক আছে এখানে এ পাশে আসলে কী হবে ভাগ হয়ে যাবে তাই না বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান ওপরেরটা যা আছে তাই হবে হেডলাইনটা গুণ হবে যখন নিচেরটা ওপরে যাবে তাহলে আর স্কোয়ার উপর যাবে এটা নিচে আসবে তো বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকোয়াল টু দেখো এক দিয়ে এক এক কেটে দিতে পারো বা এক দিয়ে এটাকে গুণ করলে যা হবে এক দিয়ে ভাগ করলে এই আর স্কোয়ারই থাকবে তো আমরা বলতে পারি এই সম্পর্কটাই হলো থিটা বর্জিত সম্পর্ক আলফা বর্জিত সম্পর্ক মানে এখানে থিটা আলফা কোনোটাই নেই তো আমি লিখে নিয়েছি ইহাই থিটা ও আলফা বর্জিত সম্পর্ক নয়ের দাগে কি বলেছে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা তুলে নিচ্ছি তারপর এটার মানটা নির্ণয় করবো তো আমরা পুরোটা তুলে নিচ্ছি দেখো আমি কোশ্চেনটা তুলে নিয়েছি এবার সমান সমান এই অঙ্কগুলো হল কোণের অঙ্ক যারা পুরো কোণের সূত্রেও জানো না তারা ওই ওই অঙ্ক যে মানে কিভাবে করতে হয় সেটা তোমাদের সূত্র না জানলে কিন্তু হবে না এই অঙ্কগুলো আবার এই অঙ্কগুলো সূত্র যদি একবার জানো তাহলে অঙ্কগুলো করতে তোমাদের একদম সুবিধা হবে তো আমি সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে হলো কস থিটা আবার উল্টোভাবে বলবো কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে হলো সাইন থিটা ঠিক আছে তো আবার একই রকমভাবে লিখবো টেন টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে হলো কট থিটা আবার কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কি টেন থিটার আবার দেখো এখানে বলছি শেক শেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে হলো কোশেক থিটা কোশেক থিটা আর কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে হলো সেক থিটা বুঝা গেল তো দেখো এখানে ওপরে আর নিচে আছে তো আমাদের কাজ হলো প্রথমে যে কোনো একটাকে যা আছে তাই রাখবো আরেকটাকে চেঞ্জ করবো তাহলে আমি উপরটা যা আছে আমি তাই রাখছি আমি নিচেরটাকে চেঞ্জ করছি তাও শেক যে পঁয়ষট্টি ডিগ্রি আছে দেখো শেক পঁয়ষট্টি ডিগ্রি কোনটা এটা তাই তো শেক পঁয়ষট্টি ডিগ্রি মানে শেক পঁয়ষট্টি ডিগ্রি মানে কি ওটা থিটা কিন্তু হ্যাঁ এটা এটা হলো থিটা তাহলে শেখ থিটাকে কি লেখা যায় কো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা অথবা আমরা এভাবেও লিখতে পারি শেক নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি নব্বইয়ের থেকে যদি পঁচিশ বাদ যায় তাহলে কত পঁয়ষট্টি ডিগ্রি হবে প্লাস আবার এটাকে ওপরেরটা যা আছে তাই রাখছি নিচেরটাকে চেঞ্জ করছি এটাকে আবার লিখতে পারি কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস কত পঁচিশ ডিগ্রি প্লাস পরের লাইনটা এখানে করছি আবার দেখো উপরেরটা যা আছে তাই রাখছি টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর এখানে গিয়ে আছে কট এটাকে লিখছি কট নাইনটি ডিগ্রি মাইনাস কত টোয়েন্টি ফাইভ ডিগ্রি তো এবার দেখো মানে নব্বই থেকে পঁচিশ বিয়ে করলে পঁয়ষট্টি আসবে তার মানে এই লাইন যাওয়া কথা এই লাইনে একই কথা সমান সমান সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ভাই শেখ নাইনটি ডিগ্রি মানে থিটা মানে কি শেখ নাইনটি ডিগ্রি মানে সেটা মানে কি কোশেক থিটা তো এখানে বসিয়ে দিচ্ছি কোশেক থিতা থিটা বলছে কিন্তু পঁচিশ ডিগ্রি ঠিক আছে প্লাস আবার ওপরেটা যা আছে তাই লিখবো কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর কোশেক নাইনটি ডিগ্রি মানে থিটা মানে কি কোশেক নাইনটি ডিগ্রি মানে সেটা মানে কি শেখ থিটা তো এখানে লিখছি শেখ থিটা কত টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস একই রকমভাবে ওপরেরটা যা আছে তাই লিখবো আর নিচে এটা চেঞ্জ করবো কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কি কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হলো টেন থিটা টেন থিটা হলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি মানে এই অঙ্কগুলো করার সময় মাথায় শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে দুটোর মধ্যে যে কোনো একটা যা আছে তাই রাখতে হয় আর একটাকে চেঞ্জ করতে হয় ঠিক আছে তো দেখো এবার ওপরেরটা যা আছে তাই লিখছি সাইন কত আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি এই হেডলাইনটা বা এটাকে আবার দেখো লিখছি কোশেক থিটা মানে কি আমরা জানি এগুলো যদি না যেন হবে না এগুলো যদি জানতে চাও তাহলে ডিসক্রিপশান থেকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে নাহলে করতে পারবে না কোসেক থিতা মানে হলো ওয়ান বাই সাইন থিটা তাহলে কোসেক থিতা মানে কি কোসেক থ্রিটা মানে ওয়ান বাই সাইন থিটা তাহলে এটাকে লিখতে পারি কোশেক থ্রিটা মানে লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা সাইন কত হয় থিতা বলতে পঁচিশ ডিগ্রি ঠিক একই রকমভাবে ওপরটা যা আছে তাই লিখছি আবার সেক থিটা সেক থিতা মানে হলো ওয়ান বাই কস থিটা তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই কস থিটা কত টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস এখানে যেটা আছে এখানে তো কেটেই যাচ্ছে তাহলে এখানে কত থাকবো ওয়ান থাকবে সমান 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 দেখো ওপরেরটা যা আছে তাই লিখবো সাইন কত টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর এই হেডলাইনটা তখনই গুণ হবে যখন নিচেরটা ওপরে যাবে তাহলে সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ওপরে যাবে আর এখানে নিচে থাকবো কত ওয়ান প্লাস একই রকম ভাবো ওপরেরটা যা আছে তাই থাকবে কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি হেডলাইনটা গুণ হবে যে এটা নিচেরটা ওপর যাবে কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি বাই কত হবে ওয়ান প্লাস ওয়ান

আবার তোমরা কিন্তু এই সংখ্যাগুলো কি গুণ গুণ করবে না এগুলো কিন্তু থিটা ধরবে ঠিক আছে আবার পঁচিশ পঁচিশে আবার গুণ করে দিবে না এটাকে থিটা ধরবে সবসময় মনে মনে থিটা ধরবে তাহলে সাইন থিটা আর সাইন থিটা গুন করে সায়েন্স কোথিটা আর কস থিটার কস থিটা গুন করে কস ক্ষতি প্লাস ওয়ান তো দেখো সাইন্স্কোয়ার থিটা প্লাস কস কথিটা মানে কি আমরা জানি ওয়ান প্লাস ওয়ান এখানে অবশ্যই লিখে নিতে পারো যে যেহেতু আমরা জানি কি সাইনস্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা মানে হলো ওয়ান তো থিটা মানে এখানে পঁচিশ ডিগ্রি ঠিক আছে তাহলে সাইন্সকোয়া থিটা প্লাস কস থিটা কত ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে টু দশের দাগে বলেছে কোনো চোঙের আয়তন ভি কমা সমগ্র দলের ক্ষেত্রফল এস কমা উচ্চতা এইস এবং ভূমির ব্যাসার্ধ আর হলে দেখাও যে এই সম্পর্কটা আমাদের দেখাতে বলেছে মানে প্রমাণ করতে বলেছে তো দেখো এখানে কী চোঙের আয়তন দেওয়া আছে কী দেওয়া আছে ভি দেওয়া আছে তাহলে আমাদের হিসাবে চোঙের আয়তন বের করে এটার সাথে সমান করব সমগ্র দলের ক্ষেত্রফল কী দেওয়া আছে এস আসে তাহলে আমরা কী করবো আমরাও সমগ্র দলের ক্ষেত্রফল বের করে এটার সঙ্গে সমান করব। তো আমাদের উচ্চতা আর ভূমির ব্যাসার্ধটা কিন্তু দেওয়া আছে চোঙের চোঙের ভূমির ব্যাসার্ধটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে চোঙের ভূমির ব্যাসার্ধ যেটা দেওয়া আছে কি আর দেওয়া আছে এবং উচ্চতাটা দেওয়া আছে উচ্চতা কি দেওয়া আছে উচ্চতা এই দেওয়া আছে সুতরাং আমরা কি করব আমরা চোঙের আয়তন বের করব। কারণ বইয়ে চোঙের আয়তনটা দেওয়া আছে তাহলে চোঙের আয়তনটা বের করব আমরা চোঙের আয়তনের সূত্রটা কী জানি আমরা চোঙের আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এই ঘন একক আবার আমরা কি বের করব আবার আমরা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব মানে বইয়ে যেটা দেওয়া আছে সেটা আমাদের হিসাবে বের করব সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব আমরা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা সবাই জানি কম বেশি কি জানি চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা জানি টু পাই আর ফার্স্ট ব্র্যাকেটে হবে আর প্লাস এইস বর্গ একক তো শর্তানুসারে আমরা বলতে পারি শর্তানুসারে কমা চোঙের আয়তন ভি দেওয়া আছে তাহলে আমাদের হিসেবে যে চোঙের আয়তনটা বের করলাম এটার সাথে সমান করব সমগ্রতলের ক্ষেত্রফল আমরা যেটা বের করলাম এটার সঙ্গে সমান করব তো আমাদের হিসাবে চোঙের আয়তনটা কত পাই আর স্কোয়ার এইচ সমান সমান আর বইয়ে কত ভি দেওয়া আছে আবার এটাকে এক নম্বর ধরে নিচ্ছি আবার আমাদের হিসাবে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত টু পাই আর আর প্লাস এইচ এটাকে বইয়ে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত আছে এইস দেওয়া আছে তাই তো এটাকে দুই নম্বর সমগ্র ধরে নিচ্ছি এবার এক নং সমীকরণ থেকে আমরা দুটো মান বের করে নিচ্ছি ঠিক আছে তো লিখে নিচ্ছি এক নং সমীকরণ এক নং সমীকরণ থেকে পাই এখান থেকে আমরা দুটো মান বের করে নেব তাহলে সমীকরণটা প্রথমে তুলে নিচ্ছি পাই আর স্কোয়ার এইস টু ভি কারণ এক নং সমীকরণ থেকে বের করছি ঠিক আছে তো এখান থেকে দুটো মান বের করবো দেখো এখানে পাই আর এইস তাহলে এখানে আর কটা ছিল দুটো ছিল তাহলে দুটো এখানে আরেকটা আর কি গুণ সম্পর্ক ছিল তো তাহলে ওটা ওপারে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে একটা বের করলাম আবার ওই এক নং সমীকরণ থেকে দুটো মান বের করছি ঠিক আছে দুটো মান বের করবো আরেকটা বের বের করছি এক নং সমীকরণ থেকে এখান থেকে যদি পাই আর স্করের মানটা বের করি তাহলে কী হবে এই এইসটা গুণ সম্পর্কে আছে ওটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এইচ বাই ভি এবার আমরা সমীকরণ দুই থেকে পাচ্ছি যে দুই নং থেকে পাই বা দুই নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ থেকে পাই তো দুই নং সমীকরণটা যা আছে আমরা হুব তুলে নিচ্ছি আর প্লাস এইচ ইকোয়াল টু এস এর পরের লাইনটা আমরা এখানে টু টুই থাকবে শুধু পাই আর দিয়ে এটাকে গুণ করে দেবো পাই আর দিয়ে গুণ করে দিলে কী হবে পাই আর স্কোয়ার প্লাস পাই আর দিয়েটাকে আবার গুণ করলে কী হবে পাই আর এইচ ইকোয়াল টু কী হবে এস হবে বা টু দেখো পাই আর স্কোয়ারের মানটা আমরা বের করে নিয়েছি পাই আর স্কোয়ারের মানটা এক নং সমীকরণ থেকে বের করে নিয়েছিলাম কী হয়েছিল ভি ভিবাই এইচ প্লাস পাই আর এস পাই আর এইস এর মানও বের করে নিয়েছিলাম ভি ভিভাই কী ছিল আর সমান সমান কী হলো এস বা এখান থেকে টু আর এখান থেকে দেখো ওপর থেকে কি কমন যায় ভি কমন যায় ভি কমন গেলে এখানে কী হবে ওয়ান বাই এইস প্লাস ওয়ান বাই আর ইকোয়াল টু কী হবে এস তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল এটা যদি আমরা উল্টোভাবে লিখি এই পুরোটা যদি এই পাশে আনি এস তাহলে এই পুরোটা ও পাশে যাবে তাহলে কী হবে টু ভি ওয়ান বাই এইস প্লাস ওয়ান বাই আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল প্রুফড তো দেখো এই অঙ্কটা তোমাদের যদি বড়ো মনে হয় যে অঙ্কটা মাত্র এস ইকাল টু টু ভি ওয়ান বাই প্লাস ওয়ান প্রমাণটা করলাম এটা যদি বড়ো মনে হয় এই অঙ্কটা আবার অন্যভাবে করা যায় আমি অন্যভাবে কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি তো একই রকমভাবে চোঙের ভূমির ব্যাসাধ্যহ যা আছে আমাদের ঠুক এই দুই পর্যন্ত আমাদের যা আছে এইটুকু তুলে নেবে তারপর তোমাদের যদি অন্যভাবে করতে চাও তারপর এখান থেকে এইটুকু তোমাদের না করে তোমরা অন্যভাবে করতে পারবে কীরকমভাবে করতে পারবে দেখো আমাদের প্রমাণ করতে বলেছি এস ইকুয়াল টু টু বি ওয়ান বাই এইচ প্লাস ওয়ান বাই আর তাই তো তো এসের মানটা এটা সমান হবে তো আমরা কী করব রাইট হ্যান্ড সাইডটা তুলে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে পারবো তো আমরা প্রথমে রাইট হ্যান্ড সাইডটা তুলে নেই তাহলে এই অঙ্কটাকে অর অন্যভাবে করা যায় যদি আমরা ডান পক্ষটাকে তুলে নেই তাহলে এই অঙ্কটা আরও সোজা হয়ে যাবে টু বি ওয়ান বাই এইচ প্লাস ওয়ান বাই আর ঠিক আছে ডান আমরা ডান পক্ষটা তুলে নিলাম এটা কিন্তু আগের অঙ্ক আগের অঙ্কটা হলো এখান থেকে এই ঠিক আছে এইটুকু তারপরে যদি তোমরা আমরা এই অঙ্কটাকেই আবার যদি তোমরা একটু সহজ করে করতে চাও তাহলে শর্তানুসারে এই পর্যন্ত তুলে তারপরে রাইট হ্যান্ড সাইডটা তুলবে এই যে এখান থেকে তুলবে ঠিক আছে অর তো এখানে দেখো টু ভি এখানে যদি লসাগুন তাহলে কী হবে এইস আর দেখো এইসকে এইস কেটে দিলে এক হবে এক দিয়ে এক এক হবে আর দেখিয়ে দিচ্ছি এইস আর যদি এই দিয়ে কেটে দিই তাহলে এটা কাট এক হবে এক দিয়ে যদি আরকে কে করি তাহলে আরই হবে তাহলে সেই আরটা যদি এই এক দিয়ে গুণ করি তা আরই হবে একই রকমভাবে আর আর কাটা যাবে থাকবে এই এইচ দিয়ে যদি এক গুণ করি এইস হবে ঠিক আছে সমান সমান টু এবার দেখো এর মানটা দেখো এখানে দেওয়া আছে ভি এর মানটা কী দেওয়া আছে পাই আর স্কোয়ার এইস তো এখানে আমরা দেখে দেখে ভি এর মানটা বসিয়ে দিচ্ছি পাই আর স্কোয়ার এইস আর এখানে যা আছে তাই লিখবো আর প্লাস এইস বাই এইস আর তো তারপরে দেখো এখান থেকে একটা এইস এখানে নিচে আছে এটা ওপরে আছে কেটে যাচ্ছে এখান থেকে একটা আর এখানে দুটো আর আছে তার মানে একটা আর কেটে যাচ্ছে তাহলে এখানে কি থাকবে টু পাই আর আর থাকবে কি আর প্লাস এইচ তো টু পাই আর টু পাই আর আর প্লাস এইচ মানে কি এটা মানে হলো এস তাই না তাহলে ডান পক্ষ তুলে আমরা কি পক্ষটা প্রমাণ করে প্রমাণ করে নিলাম তাহলে আমরা বলতেই পারি যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত প্রুফড তো আমার মনে হয় তোমাদের এটা সোজা হবে তো তোমাদের যাই হোক যেটা তোমাদের সোজা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা না এটা অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবে এগারোর দাগে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন পাঁচশো উনচল্লিশ সেমি শঙ্কুটির লম্ব উচ্চতা যদি ব্যাসার্ধের বারো গুণ হয় মানে ব্যাসার্ধটাকে আমরা ধরে নেব ব্যাসার্ধ যত হবে উচ্চতাটা কি হবে তার বারো গুণ তবে উচ্চতাটা কত সেটা বের করতে বলেছি দেখো সবার প্রথমে একটা কাজ শুনে রাখো যে এখানে শঙ্কুর আয়তনটা আছে তাই না সেটা আমাদের হিসেবে শঙ্কুর আয়ত আয়তনটা বের করব আমরা শঙ্কুর আয়তন সূত্র কী জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস তো সেখান থেকে আমরা এই এটার সঙ্গে সমান করে দেবো দেখো আমি কীভাবে করছি তো লিখে নিচ্ছি কমা ধরি কমা শঙ্কুর শঙ্কুর ব্যাসার্ধ ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধকে আর ধরে নিচ্ছি আর একক তাহলে শঙ্কুর উচ্চতাটা কী হবে বলো তো শঙ্কুর উচ্চতা হবে এই ব্যাসার্ধের কি বলছে এখানে বলে দিছে কিন্তু ব্যাসার্ধের বারো গুণ তাহলে এখানে বারো দিয়ে এটাকে গুণ করব এত একক সুতরাং দিয়ে আমরা কি বের করব সুতরাং দিয়ে শঙ্কুর আমরা আয়তনটা বের করব তাহলে শঙ্কুর আয়তন সূত্র কি জানি ওয়ান বাই থ্রি পাই ইন্টু আর স্কোয়ার আর বলতে আরই আছে ইন্টু এইচ এইচ বলতে কত আছে বারো আর ঠিক আছে তো তিন দিয়ে কেটে দিচ্ছি তিন চার আর বারো তাহলে দেখো গুণ করলে কত হবে ফোর পাই আর কিউব হবে আর স্কোয়ার আর গুণ করলে আর কিউব হবে এত ঘন ঘন কি হবে একক এত ঘন একক সুতরাং প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি প্রশ্নানুসারে বলতে পারি আমাদের হিসেবে শঙ্কুর আয়তনটা কত ফোর পাই আর কিউব আর বইয়ে কত দেওয়া আছে পাঁচশো উনচল্লিশ ঘন সেমি তো এখানে লিখে নিচ্ছি পাঁচশো উনচল্লিশ বা এখানে দেখো এখানে আর কিউবের মানটা বের করব। এখানে পাঁচশো উনচল্লিশ ভাগ হয়ে যাবে বা আর কিউব সমান সমান এখানে দেখো পাঁচশো উনচল্লিশ দিচ্ছি কত হবে বাইশ বাই সাত বা আর কিউব ইকোয়াল টু এবার দেখো ওপরেরটা যা আছে তাই হবে পাঁচশো উনচল্লিশ গুণন আর নিচ এ দেখো এই নিচেরটা যা আছে তাই থাকবে তাহলে নিচেরটা কি আছে ফোর গুণন বাইশ আছে আর সাতটা কি আছে সাতটা ওপরে চলে যাবে যখন এই বাইটা গুণ হবে ঠিক আছে তো তো এই লাইনটা একটু ভুল হয়ে গিয়েছে দেখো এখানে বা আর কিউব সমান সমান এখানে দেখো এই পাঁচশো উনচল্লিশ যে আছে এখানে পাঁচশো উনচল্লিশই রাখছি আর এখানে দেখো এই চারটা ওপরটার সঙ্গে গুণ আছে তাই না চার গুণন বাইশ আর নিচে কত হবে সাত এর পরের লাইনটা করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখো পাঁচশো উনচল্লিশ আর এই হেড বাইটা তখনই গুণ হবে যখন নিচেরটা ওপরে যাবে তো সাত ওপরে যাবে আর চার আর বাইশটা কি থাকবে নিচে থাকবে ঠিক আছে তো এবার দেখো কাটাকাটি করবো আমরা এটাকে এগারো দিয়ে কাটছি ঠিক আছে এগারো দুগুণে বাইশ এগারো দিয়ে এটাকে কাটছি তাহলে এগারো দিয়ে কাটলে কত হবে চার হবে চার আর এখানে হবে কত চার এক চৌচল্লিশ চৌচল্লিশ হলে এখানে হয় ছয় আর তিন নয় নিরানব্বই হবে তাই তো তাহলে এগারো দিয়ে কাটলে নয় এগারোং নিরানব্বই তাহলে বলতে পারি আর কিউব সমান সমান ওপরে কত হবে ঊনপঞ্চাশ গুণন সাত আর নিচে কত আসবে চার দুগুণে আট তাই তো তো এখানে দেখো আরের মাথায় কিউব সমান সমান এটাকে কত লেখা যায় সাত আর এটাকে কত লেখা যায় দুইয়ের মাথায় কিউব তা কারণটা কি তিনটে সাত গুণ করলে কিন্তু ওপরের এই গুণ আসবে আর কারণ সাত ঊনপঞ্চাশ কি লেখা যায় কি লেখা যায় সাত সাতটা উনপঞ্চাশ তাহলে এখন সাত গুণ সাত লেখা যায় আর এখানে একটা সাত আছে তখন তিনটা সাত আছে আর আটকে কি লেখা যায় যদি দু তিনটা দুই গুণ করি তাহলে কিন্তু আট হয়ে যাবে তাহলে এই লাইনটা যা কথা এই ওপরের লাইনটা একই কথা এই কিউব কিউব মনে মনে কেটে যাবে আর এই কটে কথা আসবে সাত বাই দুই তো আমরা কি বের করলাম আমরা শঙ্কুর ব্যাসার্ধটা বের করলাম তাহলে শঙ্কুর ব্যাসার্ধটা কত শঙ্কুর ব্যাসার্ধ হলো সাত বাই দুই এবার আমরা বের করবো শঙ্কুর উচ্চতা এখানে বলে দিয়েছি শঙ্কুর উচ্চতা কি হবে ব্যাসার্ধের কয় গুণ বারো গুণ তাহলে লিখব সুতরাং শঙ্কুর শঙ্কুর উচ্চতা সমান সমান বারো গুণন সাত বাই দুই দুই দিয়ে এটাকে কেটে দিচ্ছি ছয় দু বারো তাহলে ছয় সাতটা কত হবে ছয় সাতটা বিয়াল্লিশ একক তাহলে বলতে পারি শঙ্কুর উচ্চতা হবে বিয়াল্লিশ একক আর শঙ্কুর ব্যাসাধ হবে কত সাত বাই দুই এখানে এককটা দেওয়া ছিল যতগুলো একক লেখা আছে সেখানে তোমরা সবাই সেমি লিখে দিবে এখানে সেমি দিয়ে দিবে ঠিক আছে তো এখানে লিখবে কি ঘন সেমি কারণ এককটা দেওয়া ছিল আমি খেয়ালই করিনি তো এখানে আমরা বলতে পারি যে শঙ্কুর ব্যাসাদটা হবে এত সাত বাই দুই সেমি আর শঙ্কুর উচ্চতাটা কি বলতে পারি বিয়াল্লিশ সেমি এটাই হবে অ্যান্সার দেখো বারোর দাগে বলেছে প্রদত্ত তথ্যে যৌগিক গড় ছয় হলে এফ এর মান কত তো আমাদের এক্স আই এর মান এগুলো দেওয়া আছে আর আই এর মান এগুলো দেওয়া আছে তো আমাদের যৌগিক গড় বের করতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটা কি ক্যাপিটাল সিগমা আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা আই তো আই এক্স আই মানে আই আর এক্স এর গুণফল ফল সেজন্য আমাদের এক্স টাকে বের করতে হবে আর ক্যাপিটাল সিগমা আই মানে ক্যাপিটাল সিগমা এফআই এর যোগ ফলটা বের করতে হবে জন্য আমাদের তিনটা বক্স করতে হবে তো দেখো আমি তিনটা বক্স করে নিয়েছি একটা এক্সাই একটা হবে এফআই একটা এক্সআই এফআই তো এক্সাইয়ের সোজা সুঝি এক্সাই এর মানগুলো বসাবো আর এফআই সোজাসুজি এর মানগুলো বসাবো তো দেখো আমি এক্সাইয়ের সোজাসুজি এক্সআই এর মানগুলো বসিয়ে দিয়েছি আর এফআই সোজাসুজি এর মানগুলো বসিয়ে দিয়েছি তো এক্সাই এফআই মানে কি এই দুটোর গুণফল তাই না তাহলে কত আসবে পাঁচ দুগুণে দশ তারপর আসবে তিন ছয় আঠারো তারপর আসবে চার পাঁচা কুড়ি তারপর আসবে তিন ছয় আঠারো তারপরটা এইট আর এফ গুণ করলে হবে এইট এফ আর চার নং কত হবে ছত্রিশ তারপরে দেখো এখানে চার নং ছত্রিশ হলো তারপর হবে তিন দশে তিরিশ তারপরটা কত আসবে বার দুনে চব্বিশ তো আমরা প্রথমে গুণ করে নিলাম এবার আমাদের আমি আগেই বলেছিলাম এর জন্য একটা সূত্র লাগবে যেটা হলো ক্যাপিটাল সিগমা আই এক্স আই একটা হলো ক্যাপিটাল সিগমা আই তো সেই জন্য আমাদের ক্যাপিটাল এফ আইটা আগে বের করে নিতে হবে ক্যাপিটাল সিগমা এফ আই এই কথাটার মানেটা কি এই কথাটার মানে হলো যোগ এই যে ক্যাপিটাল সিগমা এর কথা হল যোগ তো আমি এখানে যে এফ এর ঘর যতগুলো সংখ্যা আছে সবগুলো কী করবো যোগ করব তো এই সবগুলো সংখ্যা যদি যোগ করি শুধু এফ বাদ দিয়ে কারণ এফকে যোগ করা যাবে না তাহলে এই সবগুলো সংখ্যা যদি যোগ করি আমাদের আসবে সাতাশ আর যোগ কি এফ থাকবে কারণ এফটাকে যোগ করা যাবে না তাই সেটা যোগ আকারে থাকবে ঠিক একই রকমভাবে আমরা এই সবগুলোকে যোগ করব শুধু এই টেফ এই ক এইটাকে শুধু যোগ করব না আর সবগুলোকে যোগ করব। তো এখানে লিখে নিচ্ছি ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই সমান সমান সবগুলো যদি যোগ করি শুধু এইট এফ এটা বাদ দিয়ে তাহলে হবে একশো ছাপ্পান্ন এইট এফটাকে লিখে নিচ্ছি এইট এফ ঠিক আছে কারণ এগুলোকে যোগ করা যাবে না তাহলে দেখো আমরা লিখে নিব সুতরাং আমাদের হিসাবে যৌগিকটা লিখে নিব সুতরাং নির্ণে নির্ণে যৌগিক গড় তো এখানে সূত্রটা তোমরা ভালো করে দেখে নাও নির্ণে গড় সূত্র হলো ক্যাপিটাল সিগমা আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই সমান সমান দেখ ক্যাপিটাল সিকমা এফআই এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি কত আছে একশো ছাপ্পান্ন প্লাস কত আছে এইট এফ তাই না আর ক্যাপিটাল সিকমা এফআইয়ের মান কত আছে সাতাশ যোগ এফ তো আমাদের হিসাবে যৌগিকরটা কত বের হলো এটা বের হলো তাই না তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি আমাদের হিসেবে যৌগিকর আসলো একশো ছাপ্পান্ন প্লাস এইট এফ বাই সাতাশ যোগ এফ সমান সমান বইয়ে যোগিকরটা কত আছে ছয় দেখো বইয়ে যৌগিকটা ছয় দেওয়া আছে তাই এটার সঙ্গে সমান করে দিলাম তাহলে তোমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলে যে বইয়ে যেটা দেওয়া থাকে সেটা আমাদের হিসেবে বের করে সেটার সাথে সমান করলেই অঙ্কটা হয়ে যায় তো দেখো এবার কোনা কোনি গুণ কোনো এটার ওয়ান আছে যদি এই দিকে গুণ করি তাহলে হবে একশো ছাপ্পান্ন প্লাস এইট এফ কারণ এটা নিচে নেই মানে দিয়ে গুণ করলে এটাই হবে আর ছয় দিয়ে এটাকে গুণ করবো তাহলে সাতা সাত ছয় গুণ করব ছয় সাতটা বিয়াল্লিশে দুই হাতটা করে চার ছয় দুগুণে বারো আর চারে হবে ষোলো তাহলে এখানে হবে একশো বাষট্টি যোগ ছয় দিয়ে যদি এফকে গুণ গুণ করি তাহলে হবে সিক্স এফ

বা এফ ইকাল কত থ্রি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ এর মানটা কত থ্রি তাহলে তোমরা অ্যান্সার লিখে দেবে সুতরাং এফ এর মান থ্রি সুতরাং এফ এর মান এফ এর মান থ্রি